नमस्कार मोहनपुर सरकारी महाविद्यालय एनएसएस यूनिटर आयोजन विश्व परिवेश दिवस उपलक्षे आज हमें एक राज्य स्तरीय आलोचना चक्र आयोजन करेछि आंतर्जालिक आलोचना चक्र आयोजन अति अल्प समय मध्य आयोजन तार माझे मनटा भीषण भावे भारक्रांत सबार खूब प्रिय छात्र एक छात्र मध्य नहीं विषाद घन चित्त आमरा आजकेर आलोचना सभाय उपस्थित हुएछी पुरुषोत्तम बर और सेई ना फेरार जगते पहुँचे जावा আমাদের মনকে ব্যথিত করে আমাদের মনকে ভারাক্রান্ত করে রেখেছে আমাদের খুবই কাছের পুরুষোত্তম আজ আমাদের থেকে অনেক দূরে ও যেখানেই থাক ওর আত্মার শান্তি কামনা করি আমরা এবং সেই শান্তি কামনায় আমরা আমাদের শুরুতেই ওর আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করব তাই সবাইকে অনুরোধ করব আপনারা সবাই এক মিনিট নীরবতা পালন করুন। ধন্যবাদ। আমরা আমাদের আজকের এই আলোচনা চক্রের শুভ সূচনা করব। আমাদের আজকের আলোচনা চক্রের উদ্বোধন করবেন আমাদের মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মহাশয় অধ্যাপক ডক্টর নিমাই চাঁদ মাসান মহাশয়। উনি আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন। আমরা আনন্দের সঙ্গে ঘোষণা করি আমাদের মধ্যে রয়েছেন আমাদের টিচার্স কাউন্সিলের সেক্রেটারি তথা বিশিষ্ট অধ্যাপক ডক্টর রাজেন্দ্র প্রসাদ দে মহাশয়। উপস্থিত রয়েছেন আমাদের আজকের যারা বক্তা, উপস্থিত রয়েছেন আরও অন্যান্য অধ্যাপক বৃন্দ। আমরা আজকের এই আলোচনা চক্রের সূচনা করব একটি গানের মধ্য দিয়ে, যেটা আমাদের মহাবিদ্যালয়ের একটি রীতি আমরা তৈরি করার চেষ্টা করেছি। আমাদের দর্শন বিভাগের অধ্যাপক পুষ্পেন্দু বিকাশ সাহু মহাশয়, ওনাকে আমি অনুরোধ করব আমাদেরকে একটি গান শোনানোর জন্য এবং ওনার গানের মধ্য দিয়ে আজকের এই আলোচনা চক্রের শুভ সূচনা হবে। আমি পুষ্পেন্দু বাবুকে অনুরোধ করছি, উনি ওনার গান আমাদেরকে শোনাবেন। প্রসঙ্গ ধন্যবাদ সুব্রত দা, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ পুষ্পেন্দু, হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। পুষ্পেন্দু করো। আমি শুরু করছি। সবাইকে শুভ সন্ধ্যা। আমি একটি ঝুমুর গাওয়ার চেষ্টা করছি আজকে এই বিশ্ব পরিবেশ দিবসে, তার কারণ পরিবেশের সাথে এই ঝুমুর গানের একটা বন্ধন আছে, একটা সম্পর্ক আছে, সেই জন্য আমি এই গানটি গাইছি। পিন্দাহে পহলা সরে বহন পালা বপালা বহ মন, পিন্দাহে পহলা সরে বহন পালা বপালা বহ মন, ন্যাংটা ইন্দুরে ঢোল কাটে, ন্যাংটা ইন্দুরে ঢোল কাটে, ও কাটে হে বতহে পীড়িতের ফুল ফুটে, আমার বধূ কাহা বাড়ির পথে আনা গোনা,
আমার বধূরায় কানা বাড়ির পথে আনা গোনা, তিনি সরাই উঠে ধান কুটে, হহিন সরাই উঠে ধান কুটে, ও কুটে রে বতর পীরে ফুল ফুটে, সুন্দর পলাশের বন পালাবো পালাবো মন, সুন্দর পলাশের বন পালাবো পালাবো মন, একটা ইঁদুরে ঢোল কাটে ও কাটে বতর পীরিতের ফুল ফুটে, আলতা সিঁদুরে রাঙা বিয়া ছেড়ে করব সাঙা, আলতা সিঁদুরে রাঙা বিয়া ছেড়ে করব সাঙা, দেখবো ওটা খাটে কিনা খাটে, হো দেখবো ওটা খাটে কিনা খাটে, বতরে পীরিতের ফুল ফুটে, সুনীলের বটে চূড়া দেখিস না বো ভৈরব খুড়া, সুনীলের বটে চূড়া দেখিস না ভৈরব খুড়া, বিষ্ণা বা ধুলা পরের ভাতে, হো বিষ্ণা বা ধুলা পরের ভাতে, ভাতে রে তরে পীরিতের ফুল ফুটে, কিন্তাহারে পলাশের বহন পালাবো পালাবো মন, কিন্তাহারে পলাশের বহন পালাবো পালাবো মন, ন্যাংটা ইঁদুরে ঢোল কাটে, ন্যাংটা ইঁদুরে ঢোল কাটে, ও কাটে রে বতরে পীরিতের ফুল ফুটে, বতরে পীরিতের ফুল ফুটে, ওরে বতরে পীরিতের ফুল ফুটে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই সুযোগ সুব্রতকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই সুযোগ দেওয়ার জন্য, এবং আমাদের অধ্যক্ষ স্যার আছে, আমার প্রণাম জানাই প্রত্যেককে, আমার যারা বয়োজ্যেষ্ঠ আছেন, আর সবাই ভালো থাকুন এই অতিমারির সময়, সবাই সুস্থ থাকুন, এই আপদ কেটে যাক এটাই প্রার্থনা করি, সবাই ভালো থাকুন। পুষ্পেন্দুকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এমন একটা সুন্দর গান পরিবেশন করার জন্য আমাদের সামনে। সত্যি মনটা ভরে যায় লোকসঙ্গীতের যে মাধুর্য, আমাদের হৃদয়কে ছুঁয়ে যায়। আমরা আমাদের আলোচনা চক্রের উদ্বোধক আমাদের মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মহাশয়কে অনুরোধ করব ওনার উদ্বোধন সূচক কিছু কথাবার্তা আমাদের সামনে তুলে ধরার জন্য। স্যার নমস্কার, শুভ সন্ধ্যা। আজকের এই শুভ সন্ধ্যায় মোহনপুর সরকারি মহাবিদ্যালয়ের এনএসএস ইউনিট এবং আইকিউএসির ব্যবস্থাপনায় যে বিশ্ব পরিবেশ দিবসের আলোচনা চক্রের আয়োজন করা হয়েছে, তাতে উপস্থিত আমার সমস্ত অধ্যাপক অধ্যাপিকাগণ, আমাদের সম্মানীয় অতিথিবর্গ, তাদের আমি আমার আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা শুভেচ্ছা জানাই। এই অনুষ্ঠানে অংশগ্রহণকারী আমার মহাবিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রী এবং আমার শিক্ষাকর্মী বন্ধুদের আমার আন্তরিক ভালোবাসা জানাই। অনুষ্ঠানের শুরুতেই আমি আবার একবার বলতে চাই যে আমরা যারা শিক্ষক গুরুকুল, যারা আমরা পিতৃসম, তাদের কাছে সন্তান বিয়োগের যে ব্যথা সেটা বোধহয় কোনোভাবেই ব্যক্ত করা যাবে না। একদম সকালেই আমার এক শিক্ষাকর্মী ভাই আমাকে খবরটা দিয়েছিল, তারপর আমি আমার সমস্ত অধ্যাপক অধ্যাপিকাগণ
আমার শিক্ষাকর্মী বন্ধুদের ব্যাপারটা জানাই। খুব দুর্ভাগ্য আমাদের সন্তান সম আমাদের স্নেহের পুরুষোত্তম অকালে ঝরে গেছে, যেখানে থাকুক তার আত্মা, সেই বিদেহী আত্মার প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা থাকলো। সেই যে না ফেরার দেশে সে চলে গেছে, তার আত্মা চির শান্তিতে থাকুক ভগবানের কাছেই প্রার্থনা করি। তার পরিবার বর্গের প্রতি আমার সমবেদনা থাকলো, তারা এই অতিমারির সময়ে সবাই ভালো থাকুক। যাই হোক, আমাদের মূল যে আলোচনা চক্র আজকে আয়োজিত হয়েছে, সেখানে আমাদের বিভিন্ন বক্তারা আছেন। এই বিশ্ব পরিবেশ দিবসের যে ভাবনা অনুভাবনা, সেটা আলোচনা করার জন্য তারা বিস্তারিত আলোচনা করবেন। আমি একটু এই সম্পর্কে আলোকপাত করতে চাই যে বিশ্ব পরিবেশ দিবসে আমাদের সবার অঙ্গীকার হওয়া উচিত পরিবেশের ভারসাম্য বজায় রাখা। আমরা বোধহয় আমাদের মস্তিষ্ক থেকে এই ভাবনাটা বোধহয় দূরে সরিয়ে দিয়েছি যে পরিবেশে আমরা আছি তার রক্ষণাবেক্ষণটা বোধহয় আগে দরকার। যে বাবা মার কোলে প্রত্যেকটি সন্তান বড় হয়, তার জীবন গড়ে তোলে, সেই বাবা মাকে যেমন প্রত্যেকটি সন্তানের অত্যন্ত স্নেহে দরদে তাদের সুস্থতা বজায় রাখা দরকার, এই পরিবেশ কিন্তু আমাদের তাই। গাছ কথা বলতে পারে না, প্রাণীরা কথা বলতে পারে না, কিন্তু আমরা তো মানুষ, আমরা সেপিয়েন্স প্রজাতি। তার কারণ আমরা চিন্তা করতে পারি, সেই কারণেই আমরা উন্নত জীব। কিন্তু সেই চিন্তাটা বোধহয় আমরা বিপথে চালিত করে দিচ্ছি। আজকে নগরায়ণ হচ্ছে, শিল্প কারখানা স্থাপিত হচ্ছে, প্রচুর প্রচুর পরিমাণে গাছ কেটে দিয়ে। আজকে যেভাবে আমফান, বুলবুল, ফণি, ইয়াস শত শত মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে, তার দায় কি আমাদের নয়? বিশ্ব পরিবেশ উষ্ণায়ন হয়েছে, তুষারপাত বা তুষার হিমশৈল গলে পড়ছে, সমুদ্রের জলস্তর বেড়ে উঠছে, পরিবেশের যে এই বিষমতা, পরিবেশে যে ইমব্যালেন্স তৈরি হয়েছে, এটা কি ম্যানমেড নয়? আজকে যারা নতুন প্রজন্ম, আমার ছাত্রছাত্রী সন্তানদের কাছে আমার প্রশ্ন, তোমরা যদি এগিয়ে না আসো, তোমরা যদি পরিবেশের সমতা রক্ষা করতে, সুস্থতা রক্ষা করতে দৃঢ় প্রতিজ্ঞ না হও, ভবিষ্যতে আরো অনেক দুর্জয় দুর্বিপাকে পড়তে হবে আমাদের। আজকে যে মহামারীর শিকার হচ্ছি আমরা, অতিমারীর শিকার হচ্ছি, সেই দায়ও কিন্তু আমাদের। আমরা যদি একটু ভেবে দেখি যে ভাইরাস
কি করছে। ভাইরাস কিন্তু রোগটা করছে না, খুব ছোট্ট করে বলতে গেলে অনেকেই হয়তো এখন এই টার্মটা শুনেছে কোভিডের সময়, যে সাইটোকাইন স্টর্ম। আমরা যদি সেই সাইটোকাইন লেভেলটা কমিয়ে রাখি তাহলে বোধ হয় আমাদের এই বিপদ ঘটত না, এবং আমরা যদি পরিবেশটাকে ঠিক রাখতাম, নিজেদের অনাক্রম্যতাকে ঠিক রাখতাম, তাহলে বোধ হয় অনেক প্রাণ অকালে চলে যেত না। প্রথম ঢেউয়ে যে পরিবেশ পেয়েছি, দ্বিতীয় ঢেউয়ে তার থেকে অনেক অনেক গুণ দুঃসংবাদ প্রতিদিন প্রতিনিয়ত পেয়েছি, পাচ্ছিও। আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আমি চাইবো যে যারা আমাদের রিসোর্স পার্সনরা আছেন তারা তাদের বক্তব্যে আরো সুন্দর করে পরিবেশ রক্ষার কথা বলবেন। সবশেষে আমি সবাইয়ের কাছে অনুরোধ রাখি, তারা যদি প্রত্যেকেই নিয়মিত একটু পরিবেশের দিকে লক্ষ্য রাখেন, বৃক্ষ নিধন না করে যদি বৃক্ষ রোপণ করেন, সেই সঙ্গে কিন্তু বন্য প্রাণীদেরও তারা রক্ষা করেন, তাহলে বোধহয় আমাদের এই বিশ্ব পরিবেশ দিবসের আলোচনা চক্র সার্থকতা লাভ করবে। কিছুদিন আগেই আমাদের একজন পরিবেশ বান্ধব, যিনি কিনা ওই গাছ কাটার বিপক্ষে ছিলেন, তিনি কিছুদিন আগেই মারা গেছেন, দক্ষিণবঙ্গের একজন বিখ্যাত নেতা, তিনিও কিন্তু সেই যে ওটা একটা আন্দোলন ছিল চিপকো আন্দোলন, তার সুন্দরলাল বহুগুণা তার নাম, সেই নেতা কয়েকদিন আগেই পরলোক গমন করেছেন। সে ঘটনা ছিল চিপকো মানে হাগিং করে রাখা, জড়িয়ে রাখা, অর্থাৎ যখন দুষ্ট চক্র গাছ নর্মদা নদীর তীরে গাছগুলো কাটতে এসেছিলেন, গ্রামবাসীকে নিয়ে তিনি প্রত্যেকটা গাছ আঁকড়ে রাখতে বলেছিলেন যাতে করে বৃক্ষ নিধন না করতে পারে। এই বৃক্ষ রোপণের মাধ্যমে কিন্তু আমরা পরিবেশকে যেমন রক্ষা করতে পারি, অনেক দুর্যোগ তারও মোকাবিলা করতে পারি। সেই কথাগুলো মাথায় রেখে সবাইয়ের কাছে আমার শেষ আবেদন থাকলো, আসুন সবাই মিলে পরিবেশ রক্ষা করি এবং আমরা আমাদের জীবন রক্ষা করি। সবাইকে আবার আমার আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। অতিমারির সময়ে সবাই ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন, ধন্যবাদ। স্যারকে অসংখ্য ধন্যবাদ। আমাদের আজকের যে আলোচনা চক্র তার মূল সুর উনি আমাদের ধরে দিলেন, উদ্বোধনের পাশাপাশি আমাদের মনে করিয়ে দিলেন বিশ্ব পরিবেশ দিবস আমাদের কিভাবে ভাবতে শেখাবে, সেই ভাবনা অনুভাবনা আমাদের কিভাবে এগিয়ে যেতে উদ্বুদ্ধ করবে, সেই পথ উনি দেখানোর চেষ্টা করেছেন সুন্দরভাবে। স্যারকে আবারও অসংখ্য ধন্যবাদ, আমাদের এই ক্ষুদ্র আয়োজনে উনি সামিল হয়েছেন, আমাদেরকে উৎসাহ দিয়ে থাকেন সমস্ত আয়োজনেই, সেই জন্য স্যারকে অসংখ্য ধন্যবাদ NSS ইউনিটের পক্ষ থেকে। এবার আমাদের আজকের যে একাডেমিক সেশন, সে একাডেমিক সেশন শুরু হবে। এই একাডেমিক সেশনে চেয়ার করবেন আমাদের বটানি ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান ডক্টর রাজেন্দ্র প্রসাদ দে মহাশয়, এবং আমাদের সঙ্গে দুই বিশিষ্ট বক্তা যারা পরিবেশ নিয়ে পরিবেশের বিভিন্ন দিক নিয়ে কাজ করে চলেছেন তারা রয়েছেন আমাদের সঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন অনির্বাণ পাত্র মহাশয়
এবং আমাদের সঙ্গে রয়েছেন অয়ন মণ্ডল মহাশয়। আমরা ওনাদের মূল্যবান বক্তব্য শুনব এবং এই সেশনের চেয়ার করার জন্য আমি রাজেন্দ্র প্রসাদ দে মহাশয়কে অনুরোধ করছি। স্যার নমস্কার। আগামীকাল 6 জুন বিশ্ব পরিবেশ দিবস। পরিবেশের কি গুরুত্ব সেটা আমাদের কলেজের অধ্যক্ষ মহাশয় খুব ভালো করে বিস্তারিতভাবে আমাদের কাছে উপস্থাপিত করলেন। এই উপলক্ষে আমাদের কলেজের NSS ইউনিট এবং IQAC একটি রাজ্যস্তরীয় একদিনের সেমিনারের আয়োজন করেছে পরিবেশের ভাবনা অনুভাবনা এই বিষয়টি উপরে। এই বিষয়ে আজকে প্রথম বক্তা বিশিষ্ট পরিবেশবিদ অধ্যাপক অনির্বাণ পাত্র মহাশয়। ইনি দীর্ঘ 10 বছর ধরে পশ্চিমবঙ্গের বিভিন্ন মালভূমি অঞ্চলগুলিতে পরিবেশ রক্ষার কাজের সঙ্গে যুক্ত আছেন। তার বিশেষ আগ্রহ আছে পাখি এবং ফড়িংয়ের উপরে। তিনি অনেকগুলি NGO-র সঙ্গে কাজ করেছেন, তার মধ্যে আছে ইকো ক্যাম্পাস, স্প্যান NGO। তিনি একটি নতুন একটা NGO-র প্রতিষ্ঠাতার অন্যতম উদ্যোক্তা, তার নাম হলো গ্রিন প্ল্যাটিউ। বর্তমানে তিনি জেনিত ইনস্টিটিউটের জীবন বিজ্ঞানের শিক্ষক এবং AKP কলেজের অতিথি অধ্যাপক। তিনি ছোটনাগপুর মালভূমির পাখিদের উপরে আমাদের সামনে তার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। হ্যাঁ, নমস্কার সবাইকে, শুভ সন্ধ্যা। প্রথমেই মোহনপুর কলেজের যারা আছেন আর কি এবং NSS ইউনিট তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই এত সুন্দর একটা আয়োজন করার জন্য। আমার আজকের আলোচনার যে টপিক আর কি সেটা হচ্ছে ছোটনাগপুর মালভূমির কি কি পাখি আছে এবং সেগুলো কি কি তারা বিপদ ফেস করছে, কি কি তারা অসুবিধা ফেস করছে এবং তাদেরকে বাঁচানোর জন্য কি করা যেতে পারে। কিন্তু আমাদের স্যার একটু আগে যেটা বললেন যে অনেক অনেক ছেলেমেয়েদের এখানে আসা দরকার, মানে এই পুরো যে কাজকর্ম আমাদের ওয়াইল্ড লাইফ নিয়ে বা গাছ লাগানো নিয়ে বা সার্বিকভাবে পরিবেশকে বাঁচানো নিয়ে, এখানে আমাদের ছোট ছোট ছেলেমেয়েদের প্রচুর অভাব আছে। মানে আজকালের দিনে ছেলেমেয়েরা অনেক কিছু নিয়ে আগ্রহ তাদের আছে কিন্তু পরিবেশ বাঁচানোর কাজ হলে তাদেরকে খুব কম পাওয়া যায়। এবং তার একটা অন্যতম প্রধান কারণ, মানে এখানে যারা এই আলোচনাটা শুনছেন আর কি বা শুনছো তারা বেশিরভাগই স্টুডেন্ট, কলেজের স্টুডেন্ট বা অনেকে হয়তো স্কুলেরও স্টুডেন্ট যারা ভবিষ্যতে বা খুব শীঘ্রই কলেজে আসবে আর কি। তো তাদেরকে এটাই আমার অনুরোধ, তাদের কাছে এটাই আমার চাওয়া আর কি, যে এই ভালোবাসাটা, প্রকৃতিকে ভালোবাসাটা হঠাৎ করে একদিনে হয় না। আমাদেরকে চিনতে হয় যে আমাদের আশেপাশে কি আছে না আছে, এই সব কিছু যদি আমরা একটু মোবাইল দুনিয়ার বাইরের দিকে তাকাই তাহলে আমাদের কাছে অনেক কিছু ধরা দেয়। আমাদের আশেপাশেই সব কিছু আছে, শুধু আমাদেরকে একটু ওই ঘরের বাইরে দুপা ফেলে একটু দেখতে হবে যে আমাদের আশেপাশে কি সব আছে। আর এখন তো এই মোবাইলের কিছু ভালো দিকও আছে এবং খুবই ভালো দিক, সেটা হচ্ছে আমরা আমাদের যে ছোট ছোট ভাইরা কাজ করছে বিভিন্ন জায়গাতে, বাঁকুড়া পুরুলিয়া সহ পুরো মালভূমিতে, সেখানে তারা মোবাইলে অনেক কিছু তুলে ধরছে, অনেক কিছু ছবি তুলে ধরছে। সেখানে পোকা হতে পারে বা কাছাকাছি কোনো পাখি এলে পাখি হতে পারে, আরো অন্যান্য অনেক কিছু, কেউ কিছু শিকার করছে সেইগুলো। তাহলে এটা আমাদের কাছে একটা খুবই কাজের জিনিস হিসেবে যত দিন যাচ্ছে তত কিন্তু উঠে ধরছে। যাই হোক, আমি আলোচনাতে ঢুকি। আমাদের ছোটনাগপুর মালভূমিতে কি কি পাখি পাওয়া যায় সেই নিয়ে আমি আলোচনা করবো এবং আলোচনার আমার প্রধান যে লক্ষ্য সেটা হচ্ছে তোমরা যারা দেখছো ছোটরা তাদের মধ্যে এই পাখি সম্পর্কে একটা সার্বিক ধারণা এবং দিনের শেষে যেটা চাওয়া আর কি সেটা হচ্ছে ভালোবাসাটা যাতে তৈরি হয়। তো আমরা
পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, এই যে পুরো জায়গাটাই, এটা ছোটনাগপুর মালভূমির অংশ। মানে আমরা যদি পূর্বে তাকাই, পূর্বে তো আমাদের আছে গাঙ্গেয় সমভূমি, গাঙ্গেয় সমভূমি থেকে ধাপে 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 আমরা ছোটনাগপুর মালভূমির দিকে উঠে যাচ্ছে পুরুলিয়াতে। প্রথমে আন্ডুলেটিং হয়ে পরে ভাঁজ হয়ে তারপরে একদম পুরুলিয়াতে মালভূমির, পশ্চিমবঙ্গে যে মালভূমি আছে তার সর্বোচ্চ জায়গায় পৌঁছে যাচ্ছে। তাহলে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমান, এই জায়গাগুলো এতটাই বিশাল আর কি, এটা অনেক দেশের থেকেও বড় জায়গা। এবং এখানে যে প্রাকৃতিক সম্পদ সেটাও কিন্তু খুবই বেশি অন্যান্য জায়গার চাইতে। মানে পশ্চিমবঙ্গের মধ্যে নর্থ বেঙ্গল এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলের ওয়েস্ট পার্ট, এই জায়গাটা কিন্তু সব দিক দিয়েই সম্পদযুক্ত। এবং এখানে কি কি পাখি পাওয়া যায়, এখানে মোটামুটি আমরা গ্রিন প্লেটুর তরফ থেকে মোটামুটি 350-এর কাছাকাছি পাখি রেকর্ড করেছি, একদম রেকর্ড আছে 330টি পাখি। এবং এই পাখিগুলো পাওয়া কোথায় যায়, পাখিগুলো পাওয়া যায় জঙ্গলে, পাওয়া যায় বিভিন্ন ফরেস্টে, বিভিন্ন জলা এলাকা, যেটা পশ্চিম মেদিনীপুরে, যেটা পূর্ব মেদিনীপুরের দিকে ওইদিকে জলা এলাকাও প্রচুর আছে, আমাদের পুরুলিয়া এবং বাঁকুড়াতে জলা এলাকা একটু কম। আর তৃণভূমি, তৃণভূমি যত দিন যাচ্ছে তত অনেক কমে যাচ্ছে। এবং এগ্রিকালচার ল্যান্ড, এখানে কিন্তু আমরা প্রচুর পাখি পাই এবং আমাদের শহরের আশেপাশে। সুতরাং যারা গ্রামে আছো তাদের বাড়ির আশেপাশে প্রচুর এগ্রিকালচার ল্যান্ড আছে, প্রচুর চাষের জমি আছে, এবং যারা শহরে আছো তাদেরও আশেপাশে যে ছোটখাটো জায়গাগুলো আছে, ছোট কলেজের ক্যাম্পাস থেকে শুরু করে স্কুলের ক্যাম্পাস, কোনো নার্সিংহোম বা হসপিটালের আশেপাশে জায়গা, সেই জায়গাতে কিন্তু প্রচুর পাখি ভিড় করে। এবং এই সমস্ত জায়গাতে কিছু পাখি থাকে যারা সারা বছরই এখানে থাকে, যারা রেসিডেন্ট, আবার কিছু পাখি থাকে যারা পরিযায়ী, যারা অন্য জায়গার থেকে আমাদের এরিয়াতে আসেন, আমাদের এলাকাতে আসেন, বা আমাদের এলাকার মধ্যেই এদিকে ওদিকে যাতায়াত করে। মূলত যারা অন্য জায়গার থেকে আমাদের, অন্য দেশ থেকে আমাদের এই পশ্চিমবাংলায়, আমাদের এই মালভূমিতে, পশ্চিম মেদিনীপুরে আসে, তারা বেশিরভাগ আসে কিন্তু শীতকালে, এবং গ্রীষ্মকালেও অনেকে আসে। আমরা যে কোকিলগুলোকে দেখি, অনেক কোকিল আছে, আমরা তো একটা কোকিলের কুহু কুহু ডাক শুনি, কিন্তু তাছাড়াও আরো অনেক কোকিল আছে যারা গ্রীষ্মকালে আফ্রিকার থেকে আমাদের দেশে আসে, বা কিছু কিছু আমাদের সাউথ ইন্ডিয়া, সেখানের ওই 5টা রাজ্য থেকে আমাদের পশ্চিমবাংলাতে আসে। আর শীতকালে যারা আসে তারা মেনলি, তারা মানে প্রধানত উত্তর মেরুর থেকে আমাদের আমাদের এলাকাতে আসে। এছাড়াও কিছু আমাদের কাছাকাছি কাছাকাছি জায়গার থেকে আসে, যেমন কিছু গাঙ্গেয় সমভূমির থেকে, কিছু হয়তো ছত্তিশগড় থেকে, কিছু হয়তো আবার হিমালয় থেকে, এরকম কাছাকাছিও কিছু পরিযায়ী পাখি আছে, তারা আসে। আর অনেক পরিযায়ী পাখি আছে যারা এই দীর্ঘ যাতায়াতের রাস্তাতে আমাদের আমাদের মেদিনীপুরে বা আমাদের মালভূমিতে তারা রেস্ট নিতে খানিকক্ষণ দাঁড়ায়, তাদেরকে আমরা সাধারণত প্যাসেজ মাইগ্রেন্ট বলি। তো প্রথমে আমি যাব যে ফরেস্ট আমাদের এলাকাতে কি কি আছে। আমাদের এলাকাতে অনেক ফরেস্ট আছে, তার মধ্যে পশ্চিম মেদিনীপুরের আমরা যেখানে বাঘ বেরিয়েছে, লালগড় ফরেস্ট থেকে শুরু করে ঝাড়গ্রামের বিভিন্ন জঙ্গল, পুরুলিয়ার অযোধ্যা, এবং এই যে প্রত্যেকটা জঙ্গলই, বাঁকুড়া ঝিলিমিলি বা শুশুনিয়া, বিহারীনাথ, গড় পঞ্চকোট, এরকম আমাদের কাছে প্রচুর জঙ্গল আছে। এবং প্রত্যেকটা জঙ্গলই মূলত হচ্ছে শাল গাছ সেখানে বেশি সংখ্যায় পাওয়া যায়, এবং এই শাল গাছের সাথে যদি আরো অন্যান্য গাছ পাওয়া যায় তাহলে কিন্তু জঙ্গলের ডাইভার্সিটি, বায়োডাইভার্সিটি অনেক বেশি পরিমাণে বাড়ে আর কি। তাহলে এটা হচ্ছে আমাদের 12 মাইলের জঙ্গল, সেখান থেকে আমরা দূরে যেটা দেখতে পাচ্ছি ওটা হচ্ছে মুকুটমণিপুর। তো আমাদের আমাদের এলাকা প্রাকৃতিক দিক দিয়ে যথেষ্ট সম্পদশালী, আমাদের শুধু কাজ হচ্ছে সেগুলোকে জানা, চেনা এবং তাদেরকে রক্ষা করা। এটা লালগড়ের কাছে জঙ্গল, মুকুটমণিপুরের সামনাসামনি এলাকা। তো এই যে জঙ্গলগুলো আমরা দেখলাম, এই জঙ্গলে কি কি পাখি পাওয়া যায় এরপর আমরা দেখাই। এই যে পাখিটা পাওয়া যায়, এটা খুব ছোট একটা পাখি, এটা একটু তোমাদেরকে জঙ্গলে কিন্তু যেতেই হবে পাখিটা দেখতে গেলে, বাড়ির একদম কাছে কিন্তু আসে। যদি আমাদের দাদা আছে কল্যাণ দা, তার বাড়ি হচ্ছে কোতুলপুরে, তার বাড়ির সামনাসামনি প্রায় জানালার কাছে এই পাখিটা এক দুবার চলে এসেছিল। তো যদি আবহাওয়া বা আমাদের যেটাকে হ্যাবিটেট বলি সেটা যদি ঠিকঠাক থাকে, ক্লাইমেট হ্যাবিটেট এগুলো যদি ঠিকঠাক থাকে, তাহলে আমরা বাড়ির আশেপাশে দেখতে পারি। এটাকে ইন্ডিয়ান পিকটা বলে। ছবিগুলো আমাদের একটা গ্রুপ আছে এই ছোটনাগপুর প্ল্যাটুতে, বিভিন্ন যারা ফটোগ্রাফি করে, যারা ছবি তোলেন, তাদের একটা গ্রুপ আছে নেচার লাভার্স অফ ছোটনাগপুর প্ল্যাটু, ওখান থেকে বেশিরভাগ ছবি নেওয়া। আমাদের যারা সতীর্থ, আমাদের সাথে যারা প্রকৃতি বাঁচানোর কাজ করে তাদেরই ছবি, বাবাই তার ছবি। তো এটাকে ইন্ডিয়ান পিটা বা বর্ণালী বলে। এবং তারপরে এই যে পাখিটা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, এটাকে প্যারাডাইস ফ্লাইক্যাচার বলে। একদম বাঁ দিকে যে পাখিটা একটু মেরুন কালারের, একটু লালচে দেখতে পাচ্ছে, এটা বাচ্চা থাকলে এরকম দেখতে লাগে, এবং বড় হয়ে গেলে ডান দিকে সাদাটে তার ভাব হয়। ডান দিকেরটা ঝাড়গ্রাম থেকে তোলা, বিশ্বরূপদা তোমাদের বাড়ির খুব কাছের থেকে তোলা, যেটা সাদা পাখিটা, এটাকে প্যারাডাইস ফ্লাইক্যাচার বলে।
এটা হচ্ছে বিভিন্ন ধরনের মিনি ভেট বলে এক ধরনের পাখি, এরাও একটু বর্ষাকালে দিকে আমাদের এলাকাতে ভিড় করে। এটার নাম হচ্ছে ব্ল্যাক ফ্র্যাঙ্কোলিন। আমরা আমাদের আশেপাশে তিতির পাখির নাম শুনেইছি, এটা হচ্ছে কালো তিতির পাখি। এটারই একটা অন্য একটু খয়েরি একটু গ্রে কালারের দেখতে আছে, যেটাকে গ্রে ফ্র্যাঙ্কোলিন বলে। এটা মূলত জঙ্গলের খুব ভেতরে থাকে না, জঙ্গলের আশেপাশে ঘুরে বেড়ায়। দেখো তো এই যে জার্নিটা, এই যে বিভিন্ন পরিবেশ বাঁচানোর যে পথ, সেটা কিন্তু আমরা একদম শুরুতে বিভিন্ন জিনিসপত্র দেখা, তারপর সেই মোবাইলে ছবি তোলা, তারপর আস্তে আস্তে ক্যামেরাতে ছবি তোলা, তারপর সেই ছবি এইভাবে সবাইকে দেখানো, এইভাবেই শুরু হয়েছে। আজকে আমি একদম খুব সায়েন্টিফিক টপিকে যাচ্ছি না, কোনো রিসার্চ পেপার জনিত টপিকে যাচ্ছি না, আমি তোমাদেরকে চেনাতে চাইছি এবং জিনিসগুলোকে তোমরাও যাতে এগিয়ে এসো। প্রথমে এগুলো ছবি তোলা দিয়ে শুরু হোক, তারপর আমরা কোন জায়গাতে বাড়ছে কমছে সেই অ্যানালাইজ গুলো করবো, তারপরে আমাদের শুরু হবে এগুলোকে বাঁচানোর কাজ। আমরা যাবো আস্তে আস্তে। এবং এটা হচ্ছে সুতানোর জঙ্গলের ময়ূর, এটা আগের বছরে তোলা ময়ূর। আমাদের অন্য অনেক জায়গাতে ময়ূর খুব কমন, খুব মানে ঘরের আশেপাশে ঘুরে বেড়ায়। আমাদের প্রধানমন্ত্রী তাকে আবার ইয়ে খাওয়ান, কি বলে, প্রধানমন্ত্রীর বাসভবনে পাওয়া যায়, প্রধানমন্ত্রীর কাছে গিয়ে তোমরা অনেকদিন আগে দেখেছিলে, হাতে থেকে খাবার খাচ্ছিল। তো কিন্তু আমাদের এই মালভূমিতে এটা কিন্তু খুবই কম পরিমাণে পাওয়া যায়। তো এটা আগের বছর তোলা, আমাদের সুতানের যে জঙ্গল আছে বাঁকুড়াতে সেখানে। এছাড়া আমাদের এখানে প্রচুর পেঁচা পাওয়া যায়, ময়না পাওয়া যায়, হলুদ পাখি পাওয়া যায়, বিভিন্ন ধরনের ফিঙে পাওয়া যায়, এবং বিভিন্ন ধরনের যারা পোকা খায় এই ধরনেরও পাখি পাওয়া যায়। এটা নীল কটকটিয়া নাম, ভাডিটার ফ্লাইকেচার, এই পাখিগুলো সাধারণত আমাদের এখানে পাওয়া যায়। জঙ্গলে যে পাখিগুলো পাওয়া যায় তার মধ্যে এগুলো অন্যতম। এটা ধনেশ পাখি, আশা করি বুঝতে পারছো তোমরা। যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে সেগুলো কমেন্টে জানাতে পারো। এটা বসন্ত বৌরি, জঙ্গলেই পাওয়া যায়, ফল খায়, কাঠঠোকরা অবশ্যই, এই সমস্ত পাখি জঙ্গলে পাওয়া যায়। তো এগুলোকে খুঁজতে গেলে দেখতে গেলে আমাদের কিন্তু একটু ঘুরতেই হবে, যথারীতি এখন তো সময় নেই, আরো খানিক দিন যাক, সব লকডাউন উঠুক, তারপরে তখন কলেজ থেকে হোক আমাদের সাথে হোক আমরা কিন্তু জঙ্গলে নিয়ে যাই পাখি দেখে। এটা এক ধরনের হানি বাজার্ড পাখি, এটা ইন্টারনেট থেকে নেওয়া। এরা মধু খায়, মৌচাক ভেঙে পড়ে, এবং অনেক জায়গাতে মৌমাছির কামড়ে অনেকে মৃত্যু হয়, তার কারণ হচ্ছে এই পাখিটা আর কি। এরপরে আমরা যাচ্ছি যে আমাদের আশেপাশের এলাকাতে কি কি ধরনের জলাভূমি আছে। তাতে অবশ্যই বাঁকুড়ার যে জলাভূমিগুলো আছে, তাতে বাঁকুড়ার পাহাড়ি যে দিকগুলো মালভূমি, সেখানে মুকুটমণিপুর হোক বা তালবেড়িয়া হোক, সেখান থেকে শুরু করে বিষ্ণুপুরের লাল বাঁধ থেকে শুরু করে পুরুলিয়ার সাহেব বাঁধ, গাংদুয়া, এই ধরনের প্রচুর জলাভূমি আমাদের আশেপাশে ছড়িয়ে আছে। এবং এই জলাভূমিগুলোতে শীতকালে প্রচুর পাখি ভিড় করে, সেটা মুকুটমণিপুর হোক বা গাংদুয়া হোক বা কদমদেউলি হোক, এই জায়গাগুলোতে প্রচুর পরিযায়ী পাখি ভিড় করে। অতিথি দেবো বলে, অতিথি দেবো ভবো বলে আমরা তাদেরকে কিন্তু খুব একটা অভ্যর্থনা দিই না, বরঞ্চ তাদেরকে মেরে খাওয়ার, বিভিন্ন ফাঁদ পেতে ধরার, বন্দুকে গুলি করে মারার, আশেপাশের বাজারে বিক্রি করার, এই চিন্তা ভাবনাই কিন্তু বেশি হয়। আমরা আশেপাশে কিছু গ্রিব বলে দেখতে পাই, যেগুলোকে অনেকে জলকাকো কেউ কেউ বলেন, কেউ কেউ আবার পানডুবি বা পানকৌড়িও বলেন। পানকৌড়িটা অ্যাকচুয়ালি ঠিক কথা, জলকাক এটাকে বলা হয়, যেটা এখন তোমরা দেখতে পাচ্ছ। এবং তাছাড়া বিভিন্ন ধরনের জলপিপি পাখি দেখতে পাওয়া যায়। এখন যেটা দেখতে পাওয়া যাচ্ছে স্ক্রিনে, এটাকে হচ্ছে ক্রিজেন্টাইল জাকানা, অনেকে জল মুরগিও বলে, এটা বর্ষাকালের দিকে বাচ্চা পাড়ে এবং ল্যাজটা অনেকটা মুরগির মতন, তাই জল মুরগি বলে। খুব সুন্দর দেখতে একটা পাখি। আমাদের আশেপাশে পুকুরে ওটা দেখতে পাওয়া যায় খুব বেশি পরিমাণে। এছাড়া এই যে স্ক্রিনে এখন যে পাখিটা দেখা যাচ্ছে, এটাকে বালি হাঁস বলা হয়, কটন টিল, লোকালি রেসিডেন্ট, আশেপাশে আমাদের থাকে, শীতকালে একটু বেশি পরিমাণে আসে। এবং এছাড়া খুব বড় আকারের হাঁসও পাওয়া যায়, এটা সাঁওতালডিহি থেকে তোলা, প্রসেনজিৎদা বলে এক দাদা তুলেছে। এগুলো হচ্ছে বার হেডেড গুস, এগুলো খুব কম পরিমাণে আসে আমাদের এরিয়াতে এবং খুবই বড় সাইজের। এরা এরা অ্যাকচুয়ালি প্যাসেজ মাইগ্রেন্ট, এরা তিব্বতের যে লেক গুলো আছে সেখানে থাকে, এবং চিল্কা থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে পরিযানের মাঝখানে আমাদের মালভূমির যে জলা, সেই জলাতে দু একদিনের জন্য রেস্ট নেয়। পুরুলিয়ার পুকি বলে একটা ড্যাম আছে, সেখানে বেশ কিছুদিন তারা থাকে। এটা পুরুলিয়ার সাহেব বাঁধের ছবি, মাস্টার ডিগ্রির সময় তোলা ছবি, তখন প্রচুর পরিমাণে পাখি পাওয়া যেত। এখন পুরুলিয়ার সাহেব বাঁধে পাখির পরিমাণ খুবই কমে গেছে, অনেক কমে গেছে। এখানে নর্দার্ন পিনটেল থেকে শুরু করে সরাল পাখিটা তোমরা দেখতে পাচ্ছ, অনেক ধরনের, দূরে রেড ক্রেস্টেড কোচার দুটো, ওই যে লাল মাথা হাঁস দুটো মাথা গুঁজে আছে, এই ধরনের প্রচুর পাখি। এটা এই পাখিগুলো এত আগে সামনে সামনে থাকতো সাহেব বাঁধে যে মোবাইলেই ছবি তোলা যেত। ইউরেশিয়ান ওয়াইজন বলে একটা পাখি আমাদের আশেপাশে, এটা হচ্ছে খঞ্জনা, এটা জলের আশেপাশে ঘুরে বেড়ায়। খঞ্জনা অনেক ধরনের আমাদের এলাকাতে আসে। এই যে খঞ্জনাটা, এটা আমাদের বাঁকুড়া পুরুলিয়ার যে জলা তাতে সারা বছরই মোটামুটি পাওয়া যায়, মুকুটমণিপুরে খুব বেশি পরিমাণে থাকে, হোয়াইট ব্রাউড ওয়াকটেল বলে। এবং আরো কিছু খঞ্জনা আছে এই ধরনের খঞ্জনা, যেগুলো সেগুলো শীতকালে আমাদের এলাকাতে আসে।
যথারীতি পাখিটাকে সবাই তোমরা চেনো, মাছরাঙা। এবং এই জলার পাখিগুলোকে ধরতে এই ধরনের কিছু শিকারী পাখি তারা ভিড় জমায়। শীতকালে জলাভূমিগুলো অ্যাকচুয়ালি প্রচন্ড জীবনযুক্ত হয়ে যায় দেখতে গেলে। এবং তারপরে জলাভূমির ধারেই যাকে বেশি পরিমাণে পাওয়া যায় সেটা হচ্ছে তৃণভূমি। তৃণভূমির পরিমাণ খুবই কমে যাচ্ছে, আমরা বেশিরভাগ ওয়েস্টল্যান্ড বলে সেগুলোকে চিহ্নিত করে সেখানে প্রচুর পরিমাণে সোনাঝুরি থেকে শুরু, এখন ইউক্যালিপটাস গাছ লাগানোর পরিমাণ ফরেস্ট ডিপার্টমেন্ট খুবই কমিয়ে দিয়েছে, হয়ই না বললে চলে। কিন্তু প্রাকৃতিক মানে যাদের মালিকানার যে জমিগুলো তারা কিন্তু ইউক্যালিপটাস গাছ লাগাচ্ছে এখনো, এবং তার ক্ষতিকারক দিকগুলো তোমরা সবাই জানো। তো গ্রাসল্যান্ড আমাদের যে তৃণভূমি সেটা আস্তে আস্তে পরিবর্তিত হচ্ছে শুষ্ক অরণ্যে, এবং আমরা হারাচ্ছি এই তৃণভূমিকে। অনেক জায়গাতে চাষের জমি হচ্ছে, অনেক জায়গাতে মানে রূপান্তর হচ্ছে জমির আর কি। এবং এই রূপান্তরের সাথে সাথে জমির রূপ পরিবর্তনের সাথে সাথে আমরা হারাচ্ছি বিভিন্ন ধরনের যে তৃণভূমির যে পাখিগুলো আছে সেইগুলো। একটু আগে কথা বলছিলাম গ্রে ফ্র্যাঙ্কলিন দেখলাম আমরা, এটা এই আমরা দেখলাম ব্ল্যাক ফ্র্যাঙ্কলিন, এটা হচ্ছে গ্রে ফ্র্যাঙ্কলিন। এটাকে লোকালি আমাদের যে বাঁকুড়া পুরুলিয়া মেদিনীপুরের যে ভাষা সেখানে কয়ের বলে, এবং এটা শিকারও খুব বেশি পরিমাণে হয় আদিবাসীদের দ্বারা। এটা এই যে পাখিটা, এটা আমরা ছোটবেলায় এই পাখিটার নাম শুনেছিলাম, সে হাট্টি ম্যাটিম টিম, তারা মাটি পাড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং, শিংগুলো অ্যাকচুয়ালি একটু নিচের দিকে। এটার নাম হচ্ছে ইয়েলো ওয়াটলেড ল্যাপউইং, হাটিটি বলা হয় এটাকে। এবং এই ধরনের সরি এই ধরনের অনেক হাটিটি আমাদের এলাকাতে পাওয়া যায়, যেটা একটু শুকনো এলাকার দিকে থাকে। সেটা হচ্ছে এই এই যার দেখছো খাড়া দুটো শিং নিচের দিকে, তার এইগুলো হলুদ রঙের, এবং জলার আশেপাশে থাকে তাদের এগুলো লাল রঙেরও হয়, রেড ওয়াটলেড ল্যাপউইং। এটা মালভূমির একটা খুব বেশি পরিমাণে পাওয়া যায় এরকম একটা পাখি। এবং আমেরিকার থেকেও, সুদূর আমেরিকার থেকেও আমাদের আশেপাশে শীতকালে ভিড় জম এক ধরনের পাখি, যাদেরকে বলা হয় প্যাসিফিক গোল্ডেন প্লোভার। ছোট ছোট যে জমিগুলো আছে সেখানে 12টা 13টা করে পাখি আছে। এই যে পাখিগুলো, এটা আমি যখন কলেজে পড়তাম খ্রিস্টান কলেজে 2011-12 সাল নাগাদ, তখন আমরা একটা পাখির ঝাঁককে বাঁকুড়া শহরের খুব কাছেই, তখন আমরা মোবাইল নিয়ে পরে টুকটাক ছবি তুলতে বা দেখতে যেতাম, তখন আমরা দেখি যে এক ধরনের পাখি। এবং পরে কলেজের ক্যামেরা নিয়ে গিয়ে সেটাকে প্রথম আমরা তুলি, এবং স্যাররা আইডেন্টিফাই করে দেন যে এটা প্যাসিফিক গোল্ডেন প্লোভার, আমেরিকার থেকে আসে। তারপরে থেকে আমরা প্রত্যেক বছরই এটা দেখি, এখন অব্দি জায়গাটা অনেকটাই কমে গেছে, ঘর বাড়ি হয়ে গেছে, শহর বাড়ছে আমাদের আশেপাশে, ঘর বাড়ি অনেক হয়ে গেছে। এখনো কিন্তু পাখিগুলো আসে, একটু সংখ্যা কমেছে, আগে 20টা 25টা আসতো, এখন 16টা 17টা, আগের বছর আমরা 12টা পেয়েছি, তো কমছে কিন্তু এখনো অব্দি আসছে। সুতরাং আমরা যদি চেষ্টা করি এখনো কিন্তু বাঁচাতে পারি এই পাখিগুলো, যেগুলো পরিজন করে অনেক দূর থেকে আমাদের এলাকাতে আসে। এটা বাঁশপাতি বলে একটা পাখি, আমাদের বাড়ির আশেপাশেই তারে খুব বেশি বসে থাকে, হঠাৎ করে উড়ে গিয়ে, এটা বি ইটার বলে ইংলিশে, হঠাৎ করে উড়ে গিয়ে একটা একটা পোকাকে খেয়ে ধরে আবার সেই জায়গাটা যেখান থেকে উড়েছিল সেইখানে এসে পরেই বসে বি ইটার। এটা এটা খুবই একটা কমন পাখি, আমরা আমাদের বাড়ির আশেপাশে এটা দেখতে পাই। এবং এছাড়াও শীতকালে বিভিন্ন ধরনের পরিযায়ী পাখিরা ভিড় জমায়। এটা হুইটিয়ার বলে এক ধরনের পাখি, পুরুলিয়াতে আগের বছর প্রথমবার পাওয়া গেল, বাঁকুড়া পুরুলিয়াতে আগে পাওয়া যায়নি। এই পাখিটাও তাই, সোনা পাখি নাম বাংলাতে। এরপরে যে পাখিগুলোতে আসছি সেগুলো যেগুলো আমরা যাদের গ্রামে বাড়ি তারা আশেপাশে একটু ঘুরলে যে পাখিগুলোকে মূলত দেখতে পাবে, এই পাখিগুলো দিয়েই তোমাদের ছবি তোলা বা দেখা শুরু হোক এটাই আমি চাইবো। তো জমির পাখি, তার মধ্যে প্রথমে আছে প্যাডিফিল পিপি, চড়ুইয়ের মতন দেখতে, একদম চড়ুইয়ের মতন দেখতে, একটু পার্থক্য করলেই বুঝতে পারবে, একটু আলাদা, পাটা একটু বড়, ল্যাজটা একটু বড়, বডি বসে থাকাটা একটু বেশ বুক উঁচু করে মুখ তুলে বসে থাকে, এবং ধান জমির মাঝখানে মাঝখানে ঘুরে বেড়ায়, নামটাই বুঝতে পারছো প্যাডি ফিল পিপি। তারপর এটা শামুক ভাঙা, মাঝখানে দেখো ঠোঁটের মাঝখানে একটা ফাঁকা জায়গা আছে, এটা দিয়ে তারা শামুককে ধরে, অনেকে শামুক খোল বলে, অনেকে শামুক ভাঙা বলে, ওপেন বিল ইংলিশে বলা হয়। তো শামুক ধরে খায়, এবং কৃষি জমিতে বর্ষাকালে প্রচুর ভিড় জমায় এরা। বক সবাই জানি আমরা, এবং তার সাথে সাথে বাবুই পাখি আমাদের এলাকাতে আশেপাশে, এখানে খেজুর গাছ আছে, পলাশ গাছ আছে, তার আশেপাশে বিভিন্ন ধান জমি হোক বা ঘাস জমি, সেখানে এরকম আকাশ ভর্তি বাবুইয়ের ঝাঁক কিন্তু এখনো দেখতে পাওয়া যায়, এবং এগুলো গ্রামের আশেপাশেই মেলে। মাছরাঙা, এই মাছরাঙাটা তোমরা একটু দেখে রাখবে, এটা আমাদের স্টেট বার্ড। আমাদের এই স্টেট বার্ড কি হবে, স্টেট ফ্লাওয়ার কি হবে, এটা বার্ড হবে সে কি বোর্ড বলে একটি আমাদের অর্গানাইজেশন আছে পশ্চিমবঙ্গ সরকারের, সেখানে এগুলো ডিসাইড করা হয়। তো
বায়োডাইভার্সিটি বোর্ড কর্তৃক এটা 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 স্বীকৃত, এটাকে বলা হয় হোয়াইট ব্রেস্টেড কিংফিশার, সাদা বুক মাছরাঙা। এটা আমাদের স্টেট বার্ড পশ্চিমবঙ্গে, আমাদের বাড়ির আশেপাশে পাওয়া যায়, খুবই কমন পাখি। এরপরে যেটা নিয়ে এতক্ষণ ধরে আমি পাখি নিয়ে আলোচনা করলাম যে কি কি পাখি মূলত আমাদের আশেপাশে পাওয়া যায়, যথারীতি 300-র উপরে পাখি পাওয়া যায়, তার খুব সিলেক্ট করে আমি দু একটা দেখালাম আর কি। এরপরে তোমাদের যেটা জানা দরকার সেটা হচ্ছে এই পাখিগুলোকে কিভাবে মারা হয়। আমি বাঁকুড়াতে, শুধুমাত্র বাঁকুড়াতে 30টার মতন পাখিকে প্রায়শই মারা হয়, এবং বাঁকুড়া থেকে মূলত একটা পাখি পাচার হয়, এক ধরনের পাখি পাচার হয়, সেটা হচ্ছে টিয়া পাখি। এবং আরেক ধরনের পাখি পুরুলিয়ার থেকে খুব বেশি পাচার হয়, যেটা মূলত বিক্রি হয় আসানসোলের বিভিন্ন বাজারে, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের মুনিয়া। বাঁকুড়া থেকে টিয়া পাখিগুলো বিভিন্ন জায়গাতে পাচার হয়, এবং ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো বলে একটি অর্গানাইজেশন আছে, তারা এটা নিয়ে পরে খুব কাজ করে। আগের বছর এবং তার আগের বছরও প্রচুর প্রচুর ভ্যান ভর্তি পাখি বর্তমান এবং বিভিন্ন জায়গাতে ধরা হয়েছিল, মেনলি টিয়া পাখি ছিল সেখানে। তাহলে প্রথমেই এই যে তিনটে টিয়া পাখি আছে, পাম হেডেড প্যারাকিট, মাঝখানে বাঁশটিয়া, এবং এদিকে আলেকজান্ডারিন প্যারাকিট, যেটা আমাদের যে জঙ্গলে সে জঙ্গলে খুব বেশি পরিমাণে পাওয়া যায়। এই তিনটে পাখি পাচার হয়ে যায় আমাদের আশেপাশের এলাকা থেকে, বিভিন্ন ভাবে পাচার হয়। এবং সব থেকে যেটা বাজে ব্যাপার আর কি, সেটা হচ্ছে এই টিয়া পাখিগুলোকে দু একদিন ধরে পরে দু একদিন ভালো করে, যথারীতি জঙ্গলের পাখি খাবে কেন, তাহলে সেটাকে সেইভাবেই গাড়িতে করে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হয়। তারপর আমরাই আমাদের বাড়ির আশেপাশে, আমরা আমাদের বাড়ির আমাদের পরিবেন যারা এখানে দেখছো তাদের বাড়িতেও হয়তো দু একটা মাঝখানের যে পাখিটা বাঁশটিয়াটা, রোজ রিং প্যারাকিট, এটাও হয়তো তাদের বাড়িতেও আসে। এবং বেশিরভাগ যে পাখিগুলো এই ধকলের দরুন মারা যায়, এগুলোকে উদ্ধার করেও খুব একটা আমরা বাঁচাতে পারি না, কারণ তাদের এতটাই বাজে পরিস্থিতি থাকে। তাহলে আমরা যারা ওয়াইল্ড লাইফ নিয়ে কাজ করছি তারা, বা ফরেস্ট ডিপার্টমেন্টের লোকজনরাও, তারা যথেষ্ট কেয়ার নিয়েও এগুলোকে বাঁচাতে পারে না, কারণ এগুলোকে ধরে পরে দু একদিন তিন দিন তারা না খেয়ে ধরা পড়ে আর কি। তারপরেও আরো দু তিন দিন, আমরা তবু আগে এগুলোকে যদি ধরা পড়ে আমরা দু একদিন আগে পাই, যারা বাড়িতে বসে তারা তো আরো পরে পায়। সুতরাং বেশিরভাগ পাখি, প্রায় আমরা দেখেছি 80% পাখি কিন্তু যেগুলো বাজার থেকে এইভাবে ওয়াইল্ড পাখি কেনা হয় এগুলো খুবই ইল্লিগাল, ধরা পড়লে জেলও হতে পারে। তো বেশিরভাগ পাখি কিন্তু মারা যায়। সুতরাং আজকের থেকে একটা জিনিস তোমরা করার চেষ্টা করবে, যে সব স্টুডেন্টরা দেখছো না জঙ্গলের কোনো পাখি বাড়িতে পুষবে, যদি পুষতেই মন যায় তাহলে বিভিন্ন রুলস অ্যান্ড রেগুলেশন আছে, আমরা বিদেশের পাখি কিন্তু বাড়িতে পুষতে পারি, কিন্তু ভারতবর্ষের কোনো পাখি আমরা কিন্তু বাড়িতে পুষতে বা আটকে রাখতে বা তাকে এমনকি বিরক্ত করতেও পারি না। তাহলে যদি খুব পাখি পুষতে মন যায়, অস্ট্রেলিয়ান প্রচুর পাখি ভারতবর্ষে পাওয়া যায়, সবাই পোষে, সেইগুলো পুষতে পারো, কিন্তু এক্সোটিক বার্ড যেগুলোকে বলে, কিন্তু দেশি পাখি পোষা কিন্তু আইনত দণ্ডনীয় অপরাধ। এবং তার মধ্যে সব থেকে বেশি যে পাখিটা পোষা হয় সেটা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ, টিয়া পাখি, বিভিন্ন ধরনের টিয়া পাখি। ঘুঘু পাখি পোষা হয় না কিন্তু শিকার করা হয় প্রচুর পরিমাণে। এছাড়া হরিয়াল, হরিয়াল এটা হিন্দিতেও হরিয়াল বলে, বাংলাতেও অনেকে হরিয়াল বলে, কেউ আবার হলুদ পায়রা বা সবুজ পায়রা বলে, ফল খায়, বট গাছ ভর্তি গাছে বসে আছে, ফল প্রচুর ফাঁদ পেতে শিকার করা হয় প্রচুর পরিমাণে। এই পাখিটা মানে ঘুঘুর পরেই এই পাখিটাকে প্রচুর পরিমাণে শিকার করা হয়। ডাহুক আছে, বিভিন্ন ধরনের হাঁস আছে, এটাকে অনেকে বালি হাঁস বলে, অ্যাকচুয়ালি সরাল নাম বাংলাতে। এই লাল মাথা হাঁসগুলো আছে, এগুলো 200-300 টাকাতে বিক্রি হয়। বিভিন্ন ধরনের কাদা খোঁচা আছে, বিভিন্ন ধরনের কয়ের পাখি বা বটের পাখি আছে, এছাড়া এরকমের ধানি চড়াই থেকে বিভিন্ন ধরনের পাখি আছে যেগুলোকে এইভাবে ফাঁদ পেতে ধরা হয়। বা একটু আগে যে কথা বলছিলাম যে জায়গাটা এখন দেখা যাচ্ছে, এটা হচ্ছে প্যাসিফিক গোল্ডেন প্লোভারের বাঁকুড়া শহরের পাশে যে জায়গাটা, এখানে বাড়ি তৈরি বা চাষাবাদের জন্য তৃণভূমিকে রূপান্তর করার যে প্রক্রিয়া, সে প্রক্রিয়া শুরু হয়ে যাওয়াতে পাখির পরিমাণ খুব কমে গেছে। এবং তার সাথে আগুন লাগানো তো আছেই, এবং মালভূমিতে আমাদের যেখানে পাথর পাওয়া যায় সেখানে পাথর তুলে নেওয়া হচ্ছে, যেখানে বালি পাওয়া যায় সেখানে বালি তুলে নেওয়া হচ্ছে, আর কয়লা তো বাদেই থাক। তো জায়গা প্রচুর পরিমাণে, মালভূমির যে রিচ হ্যাবিটেট সেটা কিন্তু প্রচুর পরিমাণে ধ্বংস হচ্ছে। এখনো আমরা দেখতে পাচ্ছি পাখিগুলোকে, তোমরা যখন বড় হবে তার পরের জেনারেশন হয়তো এই পাখিগুলোকে দেখতেও পাবে না। যেটা বলছিলাম, এগুলোকে নেট দিয়ে ধরা হয়, আঠা দিয়ে ধরা হয়, ফাঁদ পেতে ধরা হয়, বা বিষ দিয়ে মারা হয়, এবং মেরে পরে বা গুলি করেও মারা হয়। মেরে পরে পাখিগুলোকে বিভিন্ন মার্কেটে বিক্রি করা হয় বা খেয়ে নেওয়া হয়। এটা এই বছরের ছবি। হিল বলে একটি অর্গানাইজেশন আছে, যারা মেদিনীপুরে খুব ভালোভাবে কাজ করছে, তারা শিকার আটকানোর জন্য প্রচুর চেষ্টা করছেন, কিন্তু তবুও এই বছরে করোনার মাঝখানেও এই যে ইন্ডিয়ান পিকটা আমি দেখিয়েছি একটু আগে ছবিতে, বা ব্ল্যাক ফ্র্যাঙ্কোলিন, সেই পাখিগুলোকে ধরে মারা হয়েছে, তার সাথে খরগোশ থেকে শুরু করে শিকার উৎসব, শিকারের নামে যে কি হচ্ছে, আগে এতটা হতো না। যত দিন যাচ্ছে এই পাখিগুলো বা এগুলোকে
হত্যার আনন্দে হত্যা, না পাচারের আনন্দে বা না চামড়া ছাড়ানোর আনন্দে, এটা নিয়ে পরে প্রচুর কাজকর্ম করছি, সবাই আমরা চেষ্টা করছি, কিন্তু এখনো অনেক কাজ বাকি আছে। সবাইকে সচেতন হতেই হবে এই শিকার নিয়ে। তখনকার দিন আলাদা ছিল, আমাদের ঘরের আশেপাশে জঙ্গল ছিল, প্রচুর পাখি পাওয়া যেত, প্রচুর পশু পাওয়া যেত, এবং জঙ্গলের উপরে নির্ভরতাও ছিল। যত দিন যাচ্ছে সবকিছুই পরিবর্তন হচ্ছে, নির্ভরতা কমেছে, কিন্তু সেই অবস্থাতেও আমরা যদি পপুলেশন বেড়েছে, আমাদের মানুষের সংখ্যা বেড়েছে এবং জঙ্গলের পরিমাণ কমেছে, তাহলে বেশি পরিমাণে মানুষ যদি কম জঙ্গলের উপরে অত্যাচার করে শুরু করে, তাহলে তো কিছুই ঠিকবে না। এটা কিন্তু বোঝা এবং বোঝানো আমাদের সবাইকারই দরকার। এবং এই মার্কেট কোথায় কোথায় আছে, কোথায় নেই? আসানসোল থেকে শুরু করে মুকুটমণিপুর, আমাদের আশেপাশের প্রত্যেকটা জায়গায়, সরি, আমাদের আশেপাশের প্রত্যেকটা জায়গাতেই এই পাখিগুলোকে ধরা হয় এবং বিক্রি করা হয়। তো এগুলোকে বাঁচাবো কি করে বা কেন বাঁচানোর দরকার? আমাদের বাঁচানো, আমাদের বেঁচে থাকার জন্য এগুলোকে বাঁচানো দরকার। এবং আমাদের মাথায় একটা কথাবার্তা আসে যে বাঁচাবো কি করে। তো আমি একটা ছোট্ট উদাহরণ দিই, দেখতে পাচ্ছ বিভিন্ন ফরেস্ট অফিসার এরা শ্যামসুন্দর বলে এক ধরনের মুনিয়া পাখি পাওয়া যায়, সেগুলোকে ধরে আনছেন বাঁকুড়া বাজার থেকে। এখন আমার বলতে আপত্তি নেই, এটা অ্যাকচুয়ালি তখন আমরা স্কুলে পড়ি বা সদ্য সদ্য কলেজে উঠেছি, ওই টাইমটাতে 12 শেষ হয়েছে, যারা অনেকেই মোহনপুর কলেজে এবারে অ্যাডমিশন নেবে, যারা 12 শেষ পরীক্ষা হবে না হবে না তাও আবার আমাদের ঠিক নেই, দেখা যাক কি হয়। তো সেই অবস্থাতে আমরা দেখতে পাই যে, তুমি বুঝতেই পারছো স্টুডেন্ট, সেই অবস্থাতে আমরা দেখতে পাই মাঝারে প্রচুর এই ধরনের পাখি বিক্রি হচ্ছে, আমরা ফরেস্ট অফিসে জানি, আর আমরা কিন্তু কিছু করিনি। এটা ছিল আমার ফার্স্ট স্টেপ এই ধরনের পাখি উদ্ধারের আর কি। ফরেস্ট অফিসাররা আমাদেরকে বসিয়ে দিয়ে যান, বাবু তোমাদেরকে গিয়ে লাভ নেই, ঝামেলা হবে, আমরা গিয়ে পরে উদ্ধার করে নিয়ে আসছি। তারা এগুলোকে ইন্সপেকশন করে, পর্যবেক্ষণে রাখেন, তারপরে জঙ্গলে, মানে যে গ্রাসল্যান্ডে পাখিগুলো থাকে বাঁকুড়া শহরের ঠিক বাইরেটাতে, সেই পাখিগুলোকে ছেড়ে দেন। সুতরাং এইভাবে তোমরাও ছোট ছোট ভাবে শুরু করতে পারো, যেখানে পাখি বিক্রি হবে আমাদেরকে জানাতে পারো, ফরেস্ট ডিপার্টমেন্টকে জানাতে পারো, তোমাদের স্যারদেরকে জানাতে পারো। এবং কিন্তু জানাতে হবে, একটু হলেও স্টেপটা নিতে হবে। তুমি এক কদম বাড়ালে দেখবে দু কদম অন্যরা এগিয়ে আসবে, কিন্তু একটু এগোতেই হবে, তাহলেই আমরা প্রকৃতিটাকে বাঁচাতে পারবো। খুব একটা বিশাল যে কিছু করে দিতে হবে এমনটা নয়, চেষ্টাটা একটু থাকতেই হবে। আমরা খানিকদিন পরে গিয়ে দেখলাম পাখিগুলো খুব সুন্দরভাবে সেখানে বেঁচে আছে। এটা খানিকদিন আগে আমাদের বাঁকুড়ার রক্তেশ্বর মেলাতে ধরা পাখি, ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো, ফরেস্ট ডিপার্টমেন্ট এবং গ্রিন প্লেটু সবাই মিলে কাজ করে অনেক পাখি উদ্ধার করে, পাখিগুলোকে তারপরে কলকাতা পাঠানো হয়। এবং এই যে কথাবার্তাগুলো, এটা কিন্তু ছোটদের মধ্যে ছড়িয়ে দিতেই হবে। আমরা রেগুলার এই কাজগুলো করি, সবাইকার মাঝখানে ব্যাপারগুলোকে উপস্থাপন করি, যাতে মানুষের সচেতনতা বাড়ে। তাহলে এইভাবেই আমাদেরকে এগিয়ে যেতে হবে। ছবি তোলা দিয়ে শুরু হোক আপাতত, আশেপাশে কি আছে দেখা দিয়ে শুরু হোক, তারপরে আমরা ব্যাপারগুলোকে উদ্ধার করব, বাঁচাবো, এবং তারপরে পরিবেশে ফিরিয়ে দেবো। শকুন আমাদের কাছ থেকে হারিয়ে গেছে, এই যে মদন টাক পাখি এটা হারিয়ে যেতে বসেছে, আরো এই যে পাখিগুলো দাচরা পাখি যেটা দেখতে পাচ্ছ এটা হারিয়ে যেতে বসেছে। এই পাখিগুলোকে হারাতে দেওয়া যাবে না। রূপা সেল্লার মুকুটমণিপুরে পাওয়া যায়, যখন মুকুটমণিপুরে রং হলো তারপরে খানিক বছর পাখিগুলো থাকেনি, এখন আবার ফিরে এসেছে। তো এই পাখিগুলোকে একদমই হারাতে দেওয়া যাবে না, আমাদেরকে বাঁচাতেই হবে। আমি আর আলোচনা দীর্ঘায়িত করছি না, আশা করবো তোমরা জানাবে তোমাদের আশেপাশে কোনো অসুবিধা হলে, প্রকৃতি ধ্বংস হলে, তারপরের দায়িত্ব আমাদের। আপাতত শুরু হোক মোবাইল দিয়ে বিভিন্ন পোকা মাকড় দেখা, পাখি দেখার থেকে শুরু করে, তারপরে তোমরা অ্যাক্টিভ কনজারভেশন ফিল্ডে আসবে, এটা এটা ভবিষ্যৎ প্রজন্মের কাছে এটাই এটাই আমাদের আশা আর কি। তো এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি, সবাইকে আরেকবার বলি শুভ সন্ধ্যা, সবাই সুস্থ থাকুন, এবং স্যারকে আমি নেক্সট কথা বলার জন্য অনুরোধ করছি। হ্যাঁ, ধন্যবাদ অনির্বাণ বাবু, খুব সুন্দর এবং মূল্যবান একটা বক্তব্য রাখলেন। ছাত্রছাত্রীদের তো খুবই কাজে লাগবে, সকলেরই কাজে লাগবে আশা করি। পাখি এবং অন্যান্য যে সমস্ত বন্যপ্রাণী আমরা চারপাশে দেখতে পাই, সেগুলো দেখে একটা অনাবিল একটা আনন্দ আছে। আগেকার যুগের লোকেরা সেটাকে শিকার করতো, মানে বন্দুক নিয়ে সেটা মেরে ফেলে তার চামড়া ছাড়িয়ে ঘরে টাঙিয়ে রেখে একটা আনন্দ পেত। কিন্তু এখন দিন বদলে গেছে, এখন গুলি করার খুব একটা দরকার নেই, ক্যামেরা বলে একটা বস্তু সৃষ্টি হয়েছে, সেটা খুব সহজলভ্য, একই আনন্দ উপভোগ করা যায় ক্যামেরা দিয়ে একটা পাখির ছবি তুলে বা একটা পশুর ছবি তুলে, একই জিনিস একই রকম সুবিধা পাওয়া যায়, শুধু কিনা বারবার দেখতে পাওয়া যায়। সালিম আলী বোধহয় এরকম একটা কথা বলেছিলেন যে একটা ছবি তুললে বারবার এক জিনিসটা দেখতে পাওয়া যাবে, কিন্তু যদি একবার গুলি করে দেওয়া সেটা শুধুমাত্র ওই চামড়াকে ছাড়িয়ে বা শিংকে টাঙিয়ে রেখে ওইটুকুই। এবার
ছাত্রছাত্রীদের তো এগুলো কাজে লাগেই, এটা জীবনের কাজে লাগবে এবং পড়াশোনার ক্ষেত্রেও কাজে লাগবে। তোমাদের পরিবেশ বিদ্যাতে প্রজেক্ট আছে, তোমার ঘরের আশেপাশে যে সমস্ত পাখি আছে বা অন্যান্য ফড়িং প্রজাপতি বা অন্যান্য যে সমস্ত জীবজন্তু গাছপালা আছে সেগুলো তোমরা দেখে দেখতে পারো। সবার কাছেই প্রায় মোবাইল ফোন আছে, সুন্দর ছবি তোলা যায়। সেই ছবিগুলো প্রথমে শুরু করলেই একটা দুটো করে করতে করতে একদিন দেখবে বছর পর বছর পেরিয়ে যাবে, 5 বছর 10 বছর পর দেখবে যে অসংখ্য ছবির সংগ্রহ হয়ে গেছে এবং সেটা ভবিষ্যৎ দেখতেও ভালো লাগবে। যাই হোক, অনির্বাণ বাবুকে অসংখ্য ধন্যবাদ আমাদের কলেজে অনুষ্ঠানে বক্তব্য রাখার জন্য, ধন্যবাদ। আমাদের পরের বক্তা আমাদের কলেজের এই অধ্যাপক অয়ন মন্ডল। অয়ন মন্ডল আছো তো নাকি? হ্যাঁ হ্যাঁ স্যার। বেশ, অয়ন মন্ডল হচ্ছে আমাদের কলেজের প্রতিভাবান নবীন অধ্যাপক, জুলজি প্রাণিবিদ্যা বিভাগের, এই কিছুদিন আগে কয়েক বছর আগে জয়েন করেছে। তার এখন ডক্টরাল ডিগ্রির কাজ চলছে বর্তমানে ইউনিভার্সিটিতে। যে টপিকটা নিয়ে উনি কাজ করছেন সেটা হচ্ছে থার্মোডাইনামিক এক্সট্রিমাল প্রিন্সিপলস অ্যান্ড স্টেবিলিটি অ্যানালাইসিস অফ ওয়াইল্ড অ্যান্ড ডোমেস্টিকেটেড রাইস ফিল্ড ইকোসিস্টেম। এটি হচ্ছে তার কাজ, যে তার বাইরে এর অসংখ্য কাজ আছে। উনি একজন খুব ভালো ন্যাচারালিস্ট এবং ভবিষ্যতে হয়তো আমাদের ভারতের একজন উল্লেখযোগ্য ন্যাচারালিস্টে পরিণত হবেন। ওনার মাকড়সার উপর কাজ আছে, বোধ হয় আরো অনেক কিছুর উপরেই আছে, গাছপালার উপরেও ওনার খুব আগ্রহ। ওনার একটা নতুন বই বেরিয়েছে, এ ফিল্ড গাইড টু দ্য স্পাইডার জেনেরা অফ ইন্ডিয়া, এই সদ্য বেরিয়েছে, খুব ভালো কাজ করেছে। এবার উনি এখন আমাদের সামনে ওনার বক্তব্য রাখবেন। ওনার টপিকটা হলো এই প্যান্ডেমিক সিচুয়েশনে বায়োডাইভার্সিটির উপর কী প্রভাব পড়েছে। অয়ন বলো। হ্যাঁ সুব্রত দা, আমি তোমাকে রিকোয়েস্ট করব এই সেশনে টেকনিক্যাল কন্ট্রোল তুমি করো, কারণ আমি যখন স্পিক করব তখন কিছু আমি কন্ট্রোল করতে পারবো না। ঠিক আছে। আমার স্লাইডটা দেখা যাচ্ছে? হ্যালো। হ্যাঁ 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 দেখা যাচ্ছে। আমার শ্রদ্ধেয় শিক্ষকদের নমস্কার জানিয়ে এবং আমার কলেজের প্রিন্সিপাল স্যারকে প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আজকে বিশ্ব পরিবেশ দিবস। এই বিশ্ব পরিবেশ দিবস শুরু হয়েছিল 1974 সাল থেকে, কিন্তু মূল ঘটনাটা শুরু হয়েছিল তারও 4 বছর আগে থেকে, যখন সুইডেন পরিবেশ বিষয়ক তার উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘকে একটি চিঠি লেখে। সেই সূত্র ধরেই আরও 2 বছর পর 1972 সালে সুইডেনের রাজধানী স্টকহোমে 5ই জুন থেকে শুরু করে 16ই জুন অবধি গোটা বিশ্বের রাষ্ট্রনায়করা একত্রিত হয় একটি সম্মেলনে, যে সম্মেলনের মূল আলোচ্য বিষয় ছিল এই পরিবেশ সংক্রান্ত ভবিষ্যতে কাজকর্ম কীভাবে কী চলবে বা করা হবে সেই নিয়ে। এবং সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয় যে এই 5ই জুন দিনটিকে বিশ্ব পরিবেশ দিবস হিসাবে পালন করা হবে। সেই 1974 সাল থেকে সেই বিশ্ব পরিবেশ দিবস চলে আসছে। আজকে আমাদের বহু দিন হলো ছাত্র শিক্ষকদের দেখা হয়নি, তার জন্যই আজকে এই ওয়েবিনার করতে হচ্ছে, নইলে হয়তো আজকে 5ই জুন সেমিনার হতে পারত, সরাসরি কথা বলা যেতে পারতো। চক অ্যান্ড টক মেথডের সেই যে পড়াশোনা, সে পড়াশোনা আজ প্রায় 1.5 বছর হলো বন্ধ রয়েছে। এতে শিক্ষক এবং ছাত্র আমরা দুজনে দুই তরফই রীতিমতো ব্যাকুল হয়ে পড়েছি, কবে একে অপরের দেখা হবে।
আজকে যখন আমি আমার বক্তব্য শুরু করতে যাচ্ছি, তখন গোটা বিশ্বে 17,12,92,827 জন মানুষ করোনায় আক্রান্ত, 36,87,589 জন মানুষের অলরেডি মৃত্যু ঘটে গেছে, আর ভারতের অবস্থাটাও খুব একটা ভালোর দিকে না। সেখানেও 2,84,41,986 জন মানুষ আজ অবধি করোনায় আক্রান্ত হয়েছে, এবং যার মধ্যে 3,37,989 জন মানুষ মারা গেছে। সংখ্যা তত্ত্বের নিরিখে এই 3,37,989 জন সংখ্যাটা মাত্র 1.19%, খুবই কম। কিন্তু যিনি আপনজন হারা হচ্ছেন তার কাছে সেই সংখ্যাটা একটি সম্পূর্ণ, তার কাছে তার তিনি এক পুরো জগৎ। তো সুতরাং এরকমই একটি দুঃসময়ে দাঁড়িয়ে আমরা আজকের এই টোটাল বক্তব্য আমি শুরু করতে চলেছি। কিন্তু এই যে করোনা মহামারী যা আজকে এই দিন এই সিচুয়েশন তৈরি করেছে, সে এরকমভাবে কীভাবে ছড়িয়ে পড়লো, তার জন্য কে দায়ী? আর করোনার পরও তো বিভিন্ন নাম শুনে যাচ্ছি, আজ ব্ল্যাক ফাঙ্গাস, কাল হোয়াইট ফাঙ্গাস, তারপরে দিন অ্যাসপারজিলোসিস, এক এক নতুন নতুন নাম। কোথা থেকে আসছে এরা, এদের উৎপত্তি কোথা থেকে, কী কারণ? এত বড় মহামারী আমাদের প্রজন্ম আগে কখনো দেখেনি। আজ মানুষের পা পড়েনি এরকম জায়গা পৃথিবীতে খুব কমই আছে। পৃথিবীর 3/4 জমিকে আমরা মডিফাই করেছি নিজেদের মতো করে, কন্ট্রোল করার চেষ্টা করছি পৃথিবীর সব কিছু, আর তা থেকেই নতুন যুগের এক শুরু, অ্যান্থ্রোপোসিন, মানুষের রাজত্ব। হলোসিন, প্লিস্টোসিন, মিওসিন এরকম অনেক যুগ পেরিয়ে আমরা এই মানুষের রাজত্বের যুগে প্রবেশ করেছি। এই আর স্বাভাবিকভাবে সেখানে আমাদের যে কর্মকাণ্ড আমরা চালিয়ে যেয়ে গেছি, আমাদের জনসংখ্যার যে ক্রমাগত বৃদ্ধি ঘটেছে, তার ফলশ্রুতি হয়েছে ক্লাইমেট চেঞ্জ, স্পিসিস এক্সটিংশন রেট বিরাটভাবে বেড়ে গেছে। আগে যেখানে বছরে 2 থেকে 8 স্পিসিস এক্সটিংশন হতো, সেখানে এখন বছরে 24 থেকে 150 স্পিসিস এক্সটিংশন হয়ে যাচ্ছে প্রতিদিন। আমরা জঙ্গল কেটে চাষের জমি বানিয়েছি, বায়োডাইভার্সিটি লস হয়েছে, ল্যান্ড ডিগ্রেডেশন ঘটেছে, স্ট্র্যাটোস্ফিয়ারিক ওজন ডিপ্লিশন সে কবে থেকে চলে আসছে, মাটির তলার জল তুলে নিয়ে আমরা চাষবাসের কাজে লাগিয়েছি, ইন্ডাস্ট্রি গড়ে তুলেছি। স্বাভাবিকভাবেই এই সমস্ত কিছুর ফলশ্রুতি এবং ক্লাইমেট চেঞ্জের এফেক্ট হিউম্যান হেলথের উপর আসতে বাধ্য। কিন্তু আসছে কীভাবে? যদি আমরা এর মেন কারণ খুঁজতে চাই গোড়ার দিকে, তাহলে আগে আমাদের জনসংখ্যার দিকটা একবার দেখতে হবে। 1800 সালে পৃথিবীর জনসংখ্যা ছিল 1 বিলিয়ন, মানে 100 কোটি। 1930 সালে গিয়ে সেই সংখ্যাটা দাঁড়ালো 2 বিলিয়ন, মানে 200 কোটি। ঠিক তার 44 বছর পর সংখ্যাটা হলো গিয়ে 4 বিলিয়ন, এবং 1999 সালে দাঁড়িয়ে সংখ্যাটা হলো 6 বিলিয়ন, মানে 600 কোটি। 1800 থেকে 1999, 200 বছরে 500 কোটি এক্সট্রার জনসংখ্যা অ্যাড হলো পৃথিবীর বুকে, আর 2020 সালে দাঁড়িয়ে সংখ্যাটা হলো 7.8 বিলিয়ন। পৃথিবী অলরেডি তার ধারণ ক্ষমতার থেকে অনেক বেশি মানুষ পৃথিবীতে বসবাস করছে, পৃথিবী আর ধারণ করতে পারছে না। এই পপুলেশন ডাইনামিক্স যেরকম ভাবে বেড়েছে, আমাদের জনসংখ্যা যেভাবে বৃদ্ধি পেয়েছে, তার সঙ্গে সঙ্গে আমাদের নিত্য প্রয়োজনীয় চাহিদা, লোভ এবং আরো বিভিন্ন প্রসাধন সামগ্রীর ডিমান্ড, সমস্ত কিছুই আমাদের বৃদ্ধি পেয়েছে, এবং তার অবশ্যই ফলশ্রুতি গ্রিনহাউস গ্যাস এমিশন থেকে শুরু করে অন্যান্য পরিবর্তন এবং ক্লাইমেট চেঞ্জ। এই ক্লাইমেট চেঞ্জের ফলে এসছে হিট ওয়েভ, এক্সট্রিম ওয়েদার, টেম্পারেচার বেড়েছে, প্রেসিপিটেশন ঠিকঠাক হচ্ছে না। আমরা খুব সহজেই দেখতে পাই ওর জন্য কখনো আজকে এই ঘূর্ণিঝড়, কালকে অন্য বৃষ্টি ঠিক করে হচ্ছে না, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন জিনিসপত্র। মাইক্রোবিয়াল কন্টামিনেশন পাথওয়ে চেঞ্জ হয়ে যাচ্ছে, ট্রান্সমিশন ডাইনামিক্স তাদের চেঞ্জ হয়ে যাচ্ছে, সোশিও ইকোনমিক ডেমোগ্রাফি পরিবর্তন হচ্ছে, অ্যাগ্রো ইকোনমিক হাইড্রোলজি চেঞ্জ হচ্ছে। আগে আমরা আউস, আমন, বোরো তিন ধরনের চাষের কথা জানতাম বছরে, এখন 2 চাষের বেশি কোনো জায়গায় তো হয় বলে আমি দেখতে পাই না। এর অবশ্যম্ভাবী ফল হিসাবে আসছে এক্সট্রিম ওয়েদার রিলেটেড হেলথ এফেক্ট, টেম্পারেচার রিলেটেড ইলনেস এবং ডেথ। এয়ার পলিউশন এত বেড়ে গেছে, ফুসফুস এবং পালমোনারি রিলেটেড প্রবলেমের সংখ্যা বেড়ে চলেছে, বিশ্বের একটা বিরাট সংখ্যক মানুষ শুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত, ওয়াটার এবং ফুড বর্ন ডিজিজ বেড়ে চলেছে, এবং এই সংখ্যা ক্রমবর্ধমান, বেড়েই চলেছে, বেড়েই চলেছে। আমরা এই গ্রাফটার দিকে যদি একটু নজর করি, তাহলে আমরা দেখতে পাবো লাস্ট 20,000 বছরে টেম্পারেচারের পরিবর্তন পৃথিবীতে কিভাবে হয়েছে, এবং লাস্ট কিছু বছরে সেটা কি রূপে র্যাপিডলি বৃদ্ধি পেয়েছে, এবং এর এফেক্ট সমস্ত জায়গায় পড়তে বাধ্য। টেম্পারেচার এইভাবে বৃদ্ধির ফলে মেরু অঞ্চলের বরফ গলতে শুরু করেছে। যদি সমস্ত বরফ গলে গিয়ে সমুদ্রের জলস্তর বৃদ্ধির কথা আমরা একটু দূর ধরেও নিই,
তাও যেটুকু বরফ গলছে তাতে বেরিয়ে আসছে সেই হিমশৈলের তলায় বহু বছর ধরে চাপা পড়ে থাকা বিভিন্ন জীবাণু। অ্যানথ্রাক্সের নতুন অনেক স্ট্রেন বেরিয়ে আসছে যেগুলো পৃথিবীকে একটা আরও একটা প্যান্ডেমিক এনে দেওয়ার জন্য যথেষ্ট। আমরা কার্বন ডাইঅক্সাইডের লাস্ট কিছু বছরে বৃদ্ধি যদি লক্ষ্য করি দেখতে পাবো কি র্যাপিডলি বৃদ্ধি ঘটছে লাস্ট কিছু বছরে। শিল্প বিপ্লবের আগে মানে 1700 সাল বা তার আগে প্রি ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে কার্বন ডাইঅক্সাইডের কনসেন্ট্রেশন ছিল 280 ppm, যেটা বর্তমানে গিয়ে দাঁড়িয়েছে 365 ppm। মিথেনের কনসেন্ট্রেশন ছিল 700 ppb, যেটা বর্তমানে 1745 ppb। নাইট্রাস অক্সাইডের কনসেন্ট্রেশন ছিল 270 ppb, যেটা বর্তমানে এসে দাঁড়িয়েছে 314 ppb। ক্লোরোফ্লোকার্বন তো ছিলই না, যেটা 268 ppb এসে দাঁড়িয়েছে। আর মিথেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রাস অক্সাইড আমরা জানি এগুলোই হলো মেন গ্রিন হাউস গ্যাস। স্বাভাবিকভাবেই বিশ্ব উষ্ণায়ন ঘটে চলেছে এবং তার অবশ্যম্ভাবী ফলশ্রুতি দেখা দিচ্ছে বিভিন্ন জায়গায়। আমরা যদি কাল থেকে সমস্ত কলকারখানা বন্ধ করে দিই, সমস্ত কিছু বন্ধ করে দিই, তাহলে এই এফেক্ট থেকে আমরা বেঁচে যাব? মোটেও না। কারণ এই প্রত্যেকটা গ্যাস যেগুলো এই আমাদের অ্যাটমসফিয়ারে বেরিয়ে এসছে, এদের প্রত্যেকের একটা অ্যাটমসফিয়ারিক লাইফ স্প্যান আছে। 5 থেকে 200 বছর পরিবেশ থাকতে পারে কার্বন ডাইঅক্সাইড, 12 বছর থাকে মিথেন, 140 ইয়ার্স থাকে নাইট্রাস অক্সাইড, 45 বছর থাকে সিএফসি। তাই কাল থেকে যদি আমরা সমস্ত বন্ধ করেও দিই, আমাদের বহুদিন আমাদের পূর্বকর্মের কুফল ভুগতে হবে। আমরা ড্যাম বানাচ্ছি, ক্যানেল তৈরি করছি, ইরিগেশন করছি, এগ্রিকালচারাল ইন্টেন্সিফিকেশন, বিভিন্ন ল্যান্ড আমরা যেগুলো ফরেস্ট ল্যান্ড কেটে আরও নতুন নতুন এগ্রিকালচার ল্যান্ড বানাচ্ছি। শহর তৈরি হচ্ছে, শহরে বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে ভিড় করছে, শহরে আরও ক্রাউডিং বাড়ছে, ডিফরেস্টেশন হয়ে যাচ্ছে, নিউ হ্যাবিটেটগুলো আমরা ধ্বংস করে নতুন নতুন বিভিন্ন হ্যাবিটেট তৈরি করছি, মডিফিকেশন করে দিচ্ছি। গ্লোবাল ওয়ার্মিংয়ের অবশ্যম্ভাবী ফলশ্রুতি হিসাবে আসছে ওশিয়ান ওয়ার্মিং, তার ফল কী হচ্ছে? চলুন আপনাদের কয়েকটা গল্প শোনাই। ড্যাম তৈরির ফলে কি হবে? ড্যাম তৈরির ফলে স্নেল যে ছিল ওয়েটল্যান্ডে তাদের হ্যাবিটেট লস হবে। তার সঙ্গে সঙ্গে কি হবে? তার সঙ্গে সঙ্গে আমাদের জলার প্রচুর মাছ হারিয়ে যাবে। মালয়ী বলে একটি দেশ আছে, সেই দেশে মাছ ধরার উপর কোনো কন্ট্রোল ছিল না। তো মাছ ধরতে ধরতে একসময় হয় কি, প্রিডেটারি যে মাছগুলো, যেগুলো অন্য মাছ বা ছোট শামুককে খেয়ে নিত, তাদের সংখ্যাটা খুবই কমে আসে। আর তাদের সংখ্যা কমার ফলে জল শামুকদের পরিমাণ অনেক বেশি বৃদ্ধি পায়। এই জল শামুকরা ছিল ব্লাড ফিউক্স, মানে এক ধরনের ট্রিমাটোজ, যারা সিস্টোসোমিয়াসিস রোগ করে তার বাহক। আজকে মালয়েতে এবং তার আশেপাশে দেশ মিলিয়ে 10,000 মৃত্যু ঘটে প্রতি বছরে। আমরা চাষাবাদের জমি তৈরি করছি জঙ্গল কেটে দিয়ে, চাষাবাদের জমি তৈরি করে তাতে কীটনাশক থেকে শুরু করে সার অ্যাপ্লাই করছি। খুব তাড়াতাড়ি সেই হাইল্যান্ড যেগুলো জঙ্গল ছিল সেগুলো পরিণত হলো লোল্যান্ড ওয়েটল্যান্ডে। আর আমরা জানি মশা থেকে শুরু করে এক বিরাট সংখ্যক ভেক্টর, মানে যারা বিভিন্ন রোগ জীবাণুর বাহক, তাদের ব্রিডিং গ্রাউন্ড হিসাবে এই লোল্যান্ড যে ওয়েটল্যান্ডগুলো সেগুলো খুব ভালোভাবে কাজ করে। স্বাভাবিকভাবেই তাদের সংখ্যা বাড়তে শুরু করলো। তাদের সংখ্যা বাড়তে শুরু করার সঙ্গে সঙ্গে উপরই পাওনা রয়েছে আমাদের গ্লোবাল ওয়ার্মিং। আচ্ছা, খেয়াল করে কখনো দেখেছেন কি যে গরমে মশা বেশি কামড়ায় না শীতে? অবশ্যই গরমে। ইউরোপে মশা বেশি আছে না আমাদের এই ট্রপিক্যাল কান্ট্রিগুলোতে? অবশ্যই আমাদের ট্রপিক্যাল কান্ট্রিতে। কারণ এই গরমে আমাদের যেমন ঘাম হয়, সেটাকে যেমন মশা বেশি ডিটেক্ট করতে পারে বলে আমাদের বেশি কামড়ায়, ঠিক একইভাবে একটু হিট, মানে কোল্ড টেম্পারেচারের তুলনায় শীতকালে একটু হিট এই ছোটো ছোটো প্রাণীগুলোর জন্য বসবাস এবং তাদের ব্রিডিংয়ের জন্য অনেক বেশি উপযুক্ত। মশার প্রাদুর্ভাব বৃদ্ধি পাচ্ছে, তার সঙ্গে সঙ্গে মসকিটোবর্ন বিভিন্ন ধরনের যে ডিজিজ সে বহু পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। আরবানাইজেশন যে ঘটে যাচ্ছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে স্যানিটাইজেশন ঠিকঠাক প্রকল্প মানা হয়নি, হাইজিন ঠিকঠাকভাবে আমরা মেনটেন করি না। আজও বিশ্বের একটা বিরাট সংখ্যক লোক শুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত। স্বাভাবিকভাবেই পানীয় জল ঘটিত বিভিন্ন রকমের যে রোগ, কলেরা থেকে শুরু করে অন্যান্য ছড়িয়ে পড়ছে। আজকে 2007-এ যদি আমরা বাংলাদেশের ঘটনাগুলো মনে করি, তাহলে মনে করতে পারবো যে সেখানে একটা কলেরার প্রাদুর্ভাব ঘটেছিল, এক বিরাট সংখ্যক এপিডেমিকে অনেক লোক সেখানে মারা গিয়েছিল। কারণটা কিন্তু অন্য, কারণটা হলো কোপেপড বলে এক ছোট্ট জু প্ল্যাঙ্কটন, মানে ছোট্ট জলের পোঁকা, তারা এই কলেরা রোগের খুব ভালো বাহক। বন্যার সঙ্গে সঙ্গে তারা ছড়িয়ে পড়েছিল ছোট ছোট পুকুরগুলো থেকে, আরও ডোবা থেকে শুরু করে ড্রেনের জল থেকে শুরু করে লোকের বাড়ির ঘর অবধি ছড়িয়ে গিয়েছিল কলেরা। প্রতি বছর যখন বর্ষাকালের সময় ডেঙ্গুর প্রাদুর্ভাব ঘটে আমাদের কলকাতা তখন অসহ এলাকায়, আপনাদের একবার হলেও মনে পড়ে কেষ্টপুর খালের কথা, যারা কলকাতা গেছেন জানেন কলকাতার সমস্ত নর্দমার জল যেদিকে বয়ে যায় তার আশেপাশেই কিন্তু ডেঙ্গুর প্রাদুর্ভাবটা সব থেকে বেশি থাকে, এটা ভুলে গেলে আমাদের চলবে না।
আপনারা কিছু বছর আগে যে বার্ড ফ্লু হয়েছিল সেই বার্ড ফ্লুর কথা মনে আছে? সেই বার্ড ফ্লু কিন্তু ছড়িয়েছিল ওয়াইল্ড লাইফ ট্রেডের মাধ্যমে। পাকিস্তান থেকে প্যারট এবং অন্যান্য কিছু বার্ড ট্রান্সপোর্টের সময় সেই বার্ড ফ্লু ছড়িয়েছিল। হয়তো তাতে মুরগির দাম অনেক কমে গেছিল, আমরা মজা করে মাংস খেয়েছিলাম, কিন্তু এক বিরাট সংখ্যক ইকোনমির ধ্বংস নেমে এসেছিল তার ফলে। শুধুমাত্র এই ঘটনাগুলো তো আমাদের তাও লিঙ্ক করা যাচ্ছে। একটা মজার গল্প শোনাই, যেটা হলো র‍্যাবিসের পরিমাণ ইদানিং খুব বেশি বৃদ্ধি পাচ্ছে। শকুনের পরিমাণ কিছু বছর আগে থেকেই বেশ পরিমাণ কমে গেছে। কখনো মনে হয়েছে এই দুটো ঘটনা লিঙ্ক? স্বাভাবিকভাবেই স্বাভাবিক মানুষের মনে এই প্রশ্ন নাই আসতে পারে। শকুন যখন থেকে কমে গেছে, শকুন আমাদের ভাগাড়ের মরা পচা মাংসগুলো খেয়ে সেই ভাগাড় পরিষ্কার পরিচ্ছন্ন রাখত। শকুন যখন খায়নি তখন কি হয়েছে, স্ট্রে ডগ মানে যেগুলো ফেডারাল ডগ, সেই ডগের পরিমাণ অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। স্বাভাবিকভাবেই বেড়েছে ব্যাপক হারে র‍্যাবিসের পরিমাণ। আচ্ছা, সে স্ক্র্যাব টাইফাস কিছুদিন আগে খুব আসছিল, সে স্ক্র্যাব টাইফাসের কীভাবে ছড়িয়েছিল মনে আছে? সেটা টিক মানে ইটুলি আমরা যেটাকে বলি, সেই ইটুলির মাধ্যমে ছড়িয়েছিল। সুইডেনে রোডিয়ার বলে এক ধরনের হরিণ থাকে। একসময় চোরাচালান এবং অন্যান্য বিভিন্ন কারণে রোডিয়ারের পরিমাণ প্রচুর কমে যাওয়াতে আসলে তো এই টিক বা ইটুলিগুলো গরু, গবাদি পশু, হরিণ এই জাতীয় প্রাণীকে খেয়ে রক্ত খেয়ে বেঁচে থাকে। তো তাদের পরিমাণ যখন কমে গেল তখন কি হলো, তারা অ্যাটাক করতে শুরু করলো ভোল মানে ইঁদুর জাতীয় এক ধরনের প্রাণীকে, যারা কিন্তু মানুষের অনেক কাছাকাছি থাকতো। তো তার ফলেই মানুষের মধ্যে তখন দেখা দিতে লাগলো অনেক বেশি করে লাইম ডিজিজ, স্ক্র্যাব টাইফাস, টিক বন ইনকেসেবিলাইটিস মতো বিভিন্ন ধরনের রোগ। কারণটা কিন্তু আমরাই। আমেরিকায় একসময় ইঁদুরের প্রাদুর্ভাব প্রচণ্ড যখন বেড়ে গিয়েছিল তখন ইঁদুর মারার এক বিরাট প্রকল্প নেওয়া হয়েছিল। ইঁদুরের বহু রকমের ডাইভার্সিটি ছিল আমেরিকাতে, কিন্তু এই ইঁদুর মারার প্রকল্প নেওয়ার ফলে সেই ডাইভার্সিটি কমে, অনেক কমে, কম সংখ্যায় ডাইভার্সিটি চলে এসে আর কয়েকটা স্পিসিসেই মাত্র টিকেছিল। আমরা প্রত্যেকেই জানি ইঁদুর আর সিলেক্টেড স্পিসিস, যখন তাদের ডাইভার্সিটি অনেক বেশি ছিল তখন তাদের মধ্যে কম্পিটিশন ছিল। আজ যখন ডাইভার্সিটি কমে গেছে তখন একটি মাত্র আর সিলেক্টেড স্পিসিস সেখানে ডমিনেন্ট হয়ে প্রচণ্ড হারে তাদের বৃদ্ধি করছে। তারা শস্য ধ্বংস যেমন করছে ঠিক তেমনইভাবে আমেরিকার বহু রাজ্যে ছড়িয়ে পড়েছিল প্রচণ্ডভাবে, এপিডেমিক আকার নিয়েছিল হান্তা ভাইরাস। সব থেকে ভয়ঙ্কর এই ধরনের যে পরিবর্তনগুলো এসছে তার একটা বড় উদাহরণ হলো নিপা ভাইরাস। আজকে করোনা ভাইরাসের ডেথ রেট 2%-এরও অনেক নিচে। নিপা ভাইরাসের কিন্তু মনে রাখতে হবে ডেথ রেট ছিল 40%, 100 জন লোক আক্রান্ত হলে 40 জন তাতে মারা যেত। যখন নিপা ভাইরাস প্রথম ধরা পড়ল তখন মনে করা হয়েছিল এটা সম্পূর্ণই নতুন প্রকৃতির একটা ভাইরাস যা পৃথিবীতে বোধহয় আগে কখনো দেখা যায়। কিন্তু পরে দেখা গেল বহু দিন ধরে বাদুড় এবং শুয়োরের দেহে বসবাস করেছে এই ভাইরাস। কিন্তু এই জলবায়ুর পরিবর্তন থেকে শুরু করে এমনই মিউটেশন তার মধ্যে ঘটেছে যে সে ভয়ঙ্কর এক ভাইরাস রূপে আত্মপ্রকাশ করেছে এই নিপা ভাইরাস। আজ থেকে 50 বছর আগে মানুষ যখন অ্যান্টিবায়োটিক আর ভ্যাকসিনটা আবিষ্কার করেছিল তখন ভেবেছিল এই সমস্ত রোগ জীবাণুর বিরুদ্ধে যুদ্ধটা বোধহয় জিতেই গেছে। কিন্তু যুদ্ধটা সেদিন থেকেই শুরু হয়েছিল। যুদ্ধটা শুরু হয়েছিল ভাইরাস আর প্যাথোজেনদের তরফ থেকে। এক এক করে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট বিভিন্ন আসতে শুরু করলো এবং আরো নতুন নতুন রোগ আসতে শুরু করলো। আজকে আমরা এবার ফিরে আসি আমাদের মেন যে জিনিস, করোনা ভাইরাস, তার একটু উৎপত্তি এবং কোথা থেকে কি এলো সেটা আমরা একটু শুনি। করোনা ভাইরাস আমাদের পাঠ্য বইয়ে বহু প্রাচীনকাল থেকেই ছিল। আমরা যদি একটু পুরনো বইগুলো দেখি 989-এর বইয়ে, তাতে দেখবো করোনা ভাইরাসের ছবি আঁকা আছে, লেখা ছবিটা লেখাও আছে। এটা একটা বড় ফ্যামিলি যে ভাইরাস প্রথম মানে ইনফ্লুয়েঞ্জা ইজ ওয়ান টাইপ অফ করোনা ভাইরাস। আমরা যদি ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের ছবিটা দেখি বইয়ে, সেটা আমরা যে টিভিতে চ্যানেলে আজকে যে করোনা ভাইরাসের ছবি দেখাচ্ছে দেখা যাবে একই রকম। প্রথম এই করোনা জাতীয় ভাইরাসের প্রাদুর্ভাব বা একটা এপিডেমিক আকারে দেখা দেয় মিডিল ইস্টে, সৌদি আরবে 2012 সালে। তখন এই রোগটির নাম দেওয়া হয়েছিল মিডিল ইস্ট রেসপিরেটরি সিন্ড্রোম বা সংক্ষেপে মার্স। তারপরে 2019 সালে চায়নার হেবেই প্রদেশের উহান শহরে মনে করা হয় যে কোনো এক মানে যেখানে আমাদের পশু বিক্রি হতো বা বিভিন্ন ওয়েট মার্কেট যেটাকে আমরা বলি সেখান থেকে ছড়িয়েছিল। যদিও কেউ কেউ মনে করেন এটা ল্যাব থেকে তৈরি করা হয়েছে বা কেউ কেউ এর মধ্যে কনস্পিরেসি থিওরি দেখছে। উৎপত্তি যেখান থেকেই হোক না কেন, ল্যাবে হোক বা পশু মার্কেট থেকে ছড়াক, তার জিন অ্যানালিসিস করে দেখা গেছে এই করোনা ভাইরাস বাদুর বা প্যাঙ্গোলিন বা পামসিবেটে পাওয়া করোনা ভাইরাসের অনেক বেশি কাছাকাছি। অতএব এটা ল্যাবে তৈরি হোক, মডিফাইড ভাইরাস হোক বা যাই হোক, সেটার মেন উৎপত্তি কিন্তু কোনো একটা জুনোটিক।
এই জুনোসিস ছাড়াও আমাদের অ্যান্থ্রোপিনোসিনোসিসও হয়, যেখানে হিউম্যান থেকে হিউম্যানয়েড ডাইরেক্ট ট্রান্সফার হতে পারে, যেটা হয়ে ওঠে সবসময় সব থেকে ভয়ঙ্কর। একটা জুনোসিস যখন অ্যান্থ্রোপিনোসিসে পরিণত হয় তখনই সব থেকে ভয়ঙ্কর ব্যাপারটা ঘটে। করোনার ক্ষেত্রেও ঠিক এই ব্যাপারটাই ঘটেছে। আমাদের ওয়াইল্ড লাইফ ট্রেড হলো এই করোনা ভাইরাস ছড়ানোর একটা অন্যতম প্রধান কারণ, শুধুমাত্র করোনা ভাইরাস নয়। আজ 1940 সাল থেকে 2004 সাল অবধি 335 রকমের ইমার্জিং ইনফেকশিয়াস ডিজিজ বেরিয়ে এসছে নতুন নতুন। এখনো পর্যন্ত 1415 রকমের যে হিউম্যান প্যাথোজেন লিস্টেড আছে তার মধ্যে 61% বিভিন্ন প্রাণী থেকে উৎপত্তি, এবং তার মধ্যে 71.8% অরিজিনেটেড ফ্রম ওয়াইল্ড লাইফ। আমরা অধিকাংশ সময় ইউরোপ এবং আমেরিকার বিভিন্ন ছোট ছোট জায়গায় এপিডেমিক দেখতে পাই, সেটার কারণটা এই ম্যাপটা দেখলে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। এটা হলো ওয়াইল্ড লাইফ ট্রেডের ম্যাপ, যেখানে এশিয়া আফ্রিকার গরিব দেশগুলো থেকে সমস্ত এই ধরনের ওয়াইল্ড লাইফ ট্রেডগুলো ইউরোপ আমেরিকার মতো এই ধনী দেশগুলোতে অধিকাংশ সময় চলে যাচ্ছে, তো স্বাভাবিকভাবে সেখানেই এর জন্য আউটব্রেকটা হয়ে থাকে। ওয়াইল্ড লাইফ ট্রেড আজকে বিশ্ববাজারে প্রতি বছর $23 বিলিয়নের ব্যবসা করে, এবং ওয়ার্ল্ডের ফোর্থ মোস্ট প্রফিটেবল মার্কেট হলো এই ওয়াইল্ড লাইফ বিভিন্ন প্রোডাক্টের বিজনেস। আমরা যদি গ্লোবালি বিভিন্ন এই জুনোটিক প্যাথোজেন কীভাবে ছড়িয়ে পড়ার রিস্কটা আছে সেটা যদি দেখি, এবং ভেক্টরবন প্যাথোজেন যাদের এই পরিবেশ পরিবর্তনের ফলে খুব বেশি সংখ্যায় বৃদ্ধি পাচ্ছে তাদের রিস্ক জোনটা যদি দেখি, যেটা এ এবং ডি এই দুটো ছবিতে ডিনোট করছে, তাহলে আমরা দেখতে পাবো জুনোটিক প্যাথোজেন ফ্রম নন ওয়াইল্ড লাইফ মানে আমাদের গবাদি পশু, এবং ড্রাগ রেজিস্ট্যান্ট প্যাথোজেন মানে বি এবং সি তাদের থেকে এদের সম্ভাবনা অনেক বেশি। অতএব এটা পরিষ্কারভাবেই বোঝা যাচ্ছে যে এই বন্য প্রাণীর বিভিন্ন চোরাচালানকারী, তাদের হ্যান্ডেল করা, তাদের মাংস খাওয়া, তাদের সঙ্গে অন্যান্য কাজকর্ম করা এবং এই জলবায়ুর পরিবর্তন, এই দুটিই হলো আমাদের এই গ্লোবাল প্যান্ডেমিক আনার জন্য মেন রূপে দায়ী। আমাদের লোভ নিরন্তর বৃদ্ধি পাচ্ছে, এবং তার জন্যই বিভিন্ন রকম এই ওয়াইল্ড লাইফ রিলেটেড ক্রাইমও দিনের দিন উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে। এই ক্রাইম যে হয় বা এই ওয়াইল্ড লাইফ রিলেটেড যে বিজনেস হয় সেটা হয় কেন? কিছু হয় মেডিসিনাল পারপাস এবং হেলথ কেয়ার, চাইনিজ মেডিসিন হিসাবে আমরা জানি তারা কি না ইউজ করে। কিছু হয় বুশ মিটের জন্য, তবে এরকমটা নয় যে মানুষ জঙ্গলের মাংস আগে খেত না, অসুবিধার সেদিন থেকে শুরু হলো যখন এটা ব্যবসায় পরিণত হলো। অনেক লোক অনেক জায়গার মানুষের সংস্পর্শে আসতে শুরু করলো, এবং তার সঙ্গে জঙ্গলের সেই প্রাণীগুলোর সঙ্গেও সংস্পর্শে আসতে শুরু করলো। এছাড়া কস্তুরি মৃগ থেকে বিভিন্ন জিনিসপত্র যেগুলো ফ্র্যাগনান্স এবং কসমেটিক্সের জন্য বিক্রি হয়, কিউরিওস থেকে শুরু করে স্কিন থেকে শুরু করে ফার কোট ইত্যাদি তৈরিতে, কালেকশনে ফ্যাশন এবং অ্যাক্সেসরিজ তৈরিতে ব্যবহার করা হয় বিভিন্ন এর জিনিসপত্র, ফার্নিচার কনস্ট্রাকশনেও অনেক সময় ব্যবহার করা হয়, পেট এবং জুতে অনেক জায়গায় ব্যবহার করা হয়, আরব কান্ট্রিতে বাঘ ভাল্লুক চিতা থেকে শুরু করে কি না পেট রাখা হয়, ইভেন ইউরোপের কান্ট্রিগুলো বা অনেক জায়গায় তো আমাদের বড় ট্যারেন্টুলা মাকড়সা থেকে শুরু করে সেন্টিপেড মিলিপেড মানে কেন্ন পর্যন্ত পেট হিসাবে রাখা হয়, আরও বহু কিছু তার ডিমান্ড রয়েছে, তার জন্যই মানুষ বিক্রি করছে। আমরা যদি সিজার ডেটাটা দেখি যে এখনো পর্যন্ত যে জিনিসগুলো সিজ হয়েছে বিভিন্ন ওয়াইল্ড লাইফ মানে চোরাচালান করতে গিয়ে, তাহলে তার ম্যাপটা দেখলে আমরা দেখতে পাবো আমাদের গোটা সাউথ ইস্ট এশিয়ার সঙ্গে পশ্চিমবঙ্গ বাংলাদেশ নেপাল এই টোটাল জায়গাটা লালে লাল হয়ে গেছে। তার মানে হলো গিয়ে এই জায়গা দিয়ে সব থেকে বেশি চোরাচালান হয়ে থাকে এবং সেটা সিজ করা হয়। আমরা পরবর্তী ম্যাপটার দিকে যদি তাকাই আমরা দেখতে পাবো ভারতবর্ষের যে কোন কোন এলাকা থেকে কোন কোন মানে জিনিসগুলো চোরাচালান মেনলি হয়ে থাকে। এশিয়ান এলিফ্যান্ট, ইন্ডিয়ান রাইনো, লেপার্ড, আর আঙ্গুলেন্স, রেড স্যান্ডার্স, টাইগার, টর্টোইস, ফেস ওয়াটার টার্টল এবং আদার জিনিসপত্র। আমরা যদি ভাবি যে এটা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় হচ্ছে তো ঠিক আছে, কিন্তু মেন প্রায় 40% টোটাল ভারতবর্ষের জিনিসপত্র এই ধরনের পাচার হয় শিলিগুড়ি এবং কলকাতার মাধ্যমে। এই মাধ্যমে আমরা যদি আমাদের ট্র্যাক রুটটা দেখি যা ড্রাগ চ্যানেল অফ দ্য ওয়াইল্ড লাইফ বিজনেস এবং ওয়াইল্ড লাইফ ট্রেড অ্যান্ড ট্রাফিকিং, তাহলে আমরা দেখতে পাবো আমাদের এই শিলিগুড়ি ভুটান বর্ডার নেপাল বর্ডার দিয়ে এর মাধ্যমে চায়নায় চলে যায় এক বিরাট সংখ্যক মালপত্র, এদিক দিয়ে কলকাতা বাংলাদেশ বর্ডার পেরিয়ে থাইল্যান্ড, মালয়েশিয়া এবং এই ফিলিপিন্সের মতো দেশগুলোতে চলে যায় এক বিরাট সংখ্যক জিনিসপত্র। এই ওয়াইল্ড লাইফ চোরাচালান এরকম নয় যে অনেক দূর দেশে ঘটছে। আমরা খুব সহজে ওয়াইল্ড লাইফ মার্কেটস ইন ইন্ডিয়ার লিস্টে যদি ওয়েস্ট বেঙ্গলের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো সেখানে হিলকাট রোড, শিলিগুড়ি, গালিব স্ট্রিট, কলকাতা, আমাদের পরিচিত নামগুলো সব চারপাশে রয়েছে, গড়িয়া বড়াল মার্কেট কলকাতা, মৌলারি মার্কেট কলকাতা, ঠাকুরনগর ফিশ মার্কেট কলকাতা, চাঁদপুরা বাজার, নর্থ চব্বিশ পরগনা, চাকদহ মার্কেট, নর্থ চব্বিশ পরগনা, গায়েঘাটা ফিশ মার্কেট, নর্থ চব্বিশ পরগনা, ব্যারাকপুর মার্কেট, বনগাঁও, বসিরহাট,
ইভেন আমাদের কলেজ যেখানে প্রতিষ্ঠিত সেই মোহনপুর মার্কেট পর্যন্ত ওয়াইল্ড লাইফ ক্রাইমের লিস্টে জলজল করছে এখানে নামটা, গঙ্গারামপুর ফিশ মার্কেট সাউথ দিনাজপুর। আজকে উহানের চায়নার ওই প্রদেশে কোনো একটা জায়গাতে করোনা ছড়িয়েছে বলে আমরা খুব বেশি চিন্তিত। পরবর্তী করোনার মতো এই ধরনের রোগটি যে আমাদের মোহনপুর বা আশেপাশের কোনো এলাকা থেকে ছড়াবে না, যে ফিশ মার্কেটে এ কচ্ছপ বিক্রি হয় বা অন্যান্য বন্যপ্রাণী বিক্রি হয় সেটা আমরা কেউ জানি না। আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে, প্রত্যেককে এগিয়ে আসতে হবে, তা না হলে এটা কোনো দিনও আটকানো সম্ভব নয়। আজকে আপাত নিরীহ যে সমস্ত জিনিসগুলো আমাদের চোখের সামনে ছিল, যেমন পেঁয়াজের কালো দাগ যেটা আসলে অ্যাসপারজিলাস, সে আজকে অ্যাসপারজিলোসিস ঘটাচ্ছে। ব্ল্যাক ফাঙ্গাস আমরা যাকে বলছি সেটা ঘরের দেয়ালে বা বিভিন্ন কোণে ছাতা পড়ে, যেটা ভুলো পড়ে যাওয়া বলি আমরা, সেই ভুলো পড়ে যাওয়া কালো স্তরটা সেটা মিউকর, যেটা আমরা বইয়ে ছবি এঁকেছি দেশলাই কাঠির মতো দেখতে, মাথাটা একটু খোলা পাড়া, গলাটা একটু সরু পাড়া, তো সেই জিনিসটা আজকে আমাদের ব্ল্যাক ফাঙ্গাস আমাদের মৃত্যু ঘটাচ্ছে। এই আপাত নিরীহ জিনিসগুলো, এই সমস্ত কিছুই হচ্ছে কিন্তু এই বিরাট যে জলবায়ু পরিবর্তন থেকে শুরু করে তাদের যে র্যাপিড মিউটেশন ঘটে যাচ্ছে সেই সমস্ত কিছুর জন্য। মাইক্রো অর্গানিজমটা 3.8 বিলিয়ন ইয়ার্স আগেই আমাদের সঙ্গেই, মানে যখন ইভলিউশন ঘটেছে সেই সময় থেকেই আছে। তাদের সঙ্গে আমাদের পার্থক্যটা হলো তাদের অস্বাভাবিক অভিযোজন ক্ষমতা। তারা এই পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে সঙ্গে তারা তাদের হোস্ট চেঞ্জ করে নিচ্ছে, তাদের মিউটেশন ঘটছে র্যাপিডলি, তারা জিওগ্রাফিক নিউ এলাকায় চলে যাচ্ছে। এরকম নয় যে তারা অন্য গ্রহ থেকে আসছে, আমাদের কর্মকাণ্ডই আমাদেরকে ঠেলে দিচ্ছে এরকম এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে এবং রাইজ ঘটাচ্ছে এই ধরনের বিভিন্ন প্যান্ডেমিক্সে। এর থেকে আমাদের বাঁচাতে পারে একমাত্র ফরেস্ট। ফরেস্ট ইজ আওয়ার অ্যান্টিভাইরাস। ইনট্যাক্ট ফরেস্ট থাকলে সেখানকার মধ্যেই সমস্ত এনকেজ করে রাখবে তারা ভাইরাস থেকে শুরু করে এই সমস্ত প্যাথোজেনকে, আর ডিগ্রেডেড ফরেস্ট হলে কি হবে সেটা আজকে আমরা দেখতেই পাচ্ছি। আমরা নিউ ডিল ফর নেচার অ্যান্ড পিপল এর গ্লোবালি বাইন্ডিং এগ্রিমেন্ট হওয়া দরকার। আমরা আমাদের ফুটপ্রিন্টকে অর্ধেক করে দেওয়ার চেষ্টা করব পরিবেশের প্রতি, আমরা ন্যাচারাল হ্যাবিটেটকে বাঁচানোর চেষ্টা করব, আমরা লিভিং যে সমস্ত স্পিসিস রয়েছে তাদেরকে কনজারভেশনের আওতায় এনে যতটা সম্ভব বাঁচিয়ে রাখার চেষ্টা করব। শুধুমাত্র হিউম্যান হেলথ আমরা বাঁচিয়ে হিউম্যান হেলথকে ঠিক রাখতে পারবো না, পরিবেশের হেলথ মানে এনভায়রনমেন্টাল হেলথ এবং অ্যানিম্যাল হেলথের ঠিক রাখার মাধ্যমেই, ওয়ান হেলথ ইউএনের যে কনসেপ্ট তার মাধ্যমেই আমরা এই পরিবেশকে বাঁচিয়ে রাখতে পারবো। আজকে এই বক্তব্য শেষ করার আগে আমার খুব বলতে ইচ্ছা করছে কবি সুকান্ত সেই কথাটি, এ পৃথিবীকে শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে, এ আমার দৃঢ় অঙ্গীকার। আমাদের আমাদের প্রত্যেককে দায়বদ্ধ হতে হবে আমাদের প্রত্যেকের দায়িত্বের উপর। আজকে এই টোটাল আমাদের এই যে প্রোগ্রাম সেই শোনার পর 30 জন যদি শুনে থাকে তার মধ্যে যদি 10% মানে 3 জনও যদি এটাকে মনে নেয়, তারাও যদি কিছু কাজ করার জন্য এগিয়ে আসে, সেই 3 জন থেকে 9 জন হবে, সেই 3 জন থেকে 99 জন হবে, 100 জন 300 জন হবে। এইভাবে একে একে করে আমাদের নিজেদের দায়িত্বটুকু নিজেদের পালন করতে হবে, নিজেদের সচেতনতা জাগাতে হবে আশপাশের মানুষগুলোর মধ্যে, তবেই আমরা দেখতে পাবো এক আগামী সুন্দর পৃথিবী। নমস্কার। অসংখ্য ধন্যবাদ অয়ন মন্ডলকে তার এই সুন্দর মূল্যবান উপস্থাপনার জন্য। এই যে আমাদের এই প্যান্ডেমিক কন্ডিশন বা অন্যান্য যে সমস্ত বিভিন্ন রকম রোগে আমাদের এই মানব সভ্যতা বিপর্যস্ত হয়ে পড়ছে ধীরে ধীরে, তার কারণ যে মানুষ নিজেই সেটা তার কথায় পরিষ্কার হয়ে বুঝতে পারা গেল। মানুষ খুব দ্রুত পরিবেশটাকে পরিবর্তন করে ফেলতে পারে, পরিবেশ চিরকালই পরিবর্তন হয় কিন্তু সেটা খুব ধীর গতিতে। পরিবেশ এত পরিবর্তন হয়েছে অতীতে, তুষার যুগ এসছে, খুব গরম এসছে, গোটা জলে প্লাবন এসছে, অনেক কিছু ঘটনা ঘটছে কিন্তু সেটার জন্য কোটি কোটি বছর সময় লেগেছে। মানুষ মাত্র এই কবছরে এই শিল্প বিপ্লবের পর থেকে এই পর্যন্ত 6-3 বছর, তার মধ্যে মানুষ পরিবেশের মানে প্রচুর পরিবর্তন ঘটিয়েছে। তার এবার মানুষের জেনারেশন গ্যাপ অনেক কম, মানুষের 10টা জেনারেশন হতে দীর্ঘ সময় লাগে, 250-300 বছর লেগে যায়। সেই ক্ষেত্রে একটা ভাইরাস বা ব্যাকটেরিয়া ওই 10টা জেনারেশন হতে একদিনও লাগে না। সেই ক্ষেত্রে তারা তো মানুষের থেকে অনেক বেশি উন্নত হবেই, তারা নিজেদের বাঁচার পথ খুঁজে নেবেই, কারণ তারা দীর্ঘকাল ধরে বেঁচে আছে, 400 কোটি বছর ধরে যারা বেঁচে আছে তাদের তো মানুষ একেবারে লুপ্ত করে ফেলতে পারবে না। তারা ঠিক যেভাবেই হোক বেঁচে থাকবে এবং মানুষের এই যেভাবে পরিবেশটা পরিবর্তন করছে তারা সেভাবে খুব দ্রুত সেটা মানিয়ে নিয়ে তাদের কাজকর্ম তারা নিজেদের মতো করে চালিয়ে নেবে। বেশ, খুব উপকৃত হওয়া গেল অয়ন মন্ডলের এই সুন্দর বক্তৃতা থেকে, অনেক অজানা জিনিস জানা গেল, আবার তাকে আরেকবার ধন্যবাদ জানাই। সুব্রত, হ্যাঁ
হ্যাঁ স্যার, অয়ন মন্ডলকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের এলএসএস ইউনিট এবং আইকিউএসির পক্ষ থেকে। আমরা আমাদের আজকে দুটি অসাধারণ বক্তব্য শুনলাম, ভীষণভাবে সমৃদ্ধ এবং অনুপ্রাণিত হলাম। পরিবেশ রক্ষা আমাদের নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য কতটা জরুরি তা আমরা কিছুটা হলেও নিজেরা অনুভব করার চেষ্টা করলাম। আমাদের ছাত্রছাত্রীরা নিশ্চিতভাবেই উপকৃত হয়েছে এতে। আমি আজকের এই আলোচনা চক্রের যারা আমাদের যাদের সাহায্য সহযোগিতা ছাড়া কোনোভাবেই আয়োজন করা সম্ভব হতো না তাদের প্রতি কৃতজ্ঞতা জানাবো। প্রথমেই যার কথা না বললে নয়, তিনি আমাদের অধ্যক্ষ মহাশয়। আমাদের সব কাজে তিনি সব সময় সহযোগিতার হাত বাড়িয়ে দেন, আমাদের উৎসাহিত করেন, আমাদের উদ্বুদ্ধ করেন নতুনভাবে কিছু ভাবনা চিন্তা করার জন্য। আমি আমাদের অধ্যাপক ডক্টর হিমাই চাঁদ মাসান মহাশয়, আমাদের সম্মাননীয় অধ্যক্ষ মহাশয়, তাকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাবো আমাদের টিচার্স কাউন্সিলের সেক্রেটারি ডক্টর রাজেন্দ্র প্রসাদ দে মহাশয়, যার সহযোগিতা আমাদের সবসময় পাথেও আমরা সবসময় তার বিভিন্ন রকম পরামর্শে সমৃদ্ধ হই, আমাদের চলার পথ সুগম হয়। আমি অবশ্যই এই আন্তর্জালিক আলোচনা চক্রের আয়োজনের ক্ষেত্রে যার সর্বত সহযোগিতা না থাকলে কোনোভাবেই সেটা আয়োজন করা সম্ভব হতো না এবং আমাদের বক্তাও ছিলেন সেই অয়ন মণ্ডলকে ধন্যবাদ জানাবো। ধন্যবাদ জানাবো আমাদের মোহনপুর সরকারি মহাবিদ্যালয়ের অধ্যাপক অধ্যাপিকা মহাশয়দের, যারা প্রতিনিয়ত আমাদের এই কর্মকাণ্ডের সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষভাবে যুক্ত থাকেন, এবং সর্বোপরি আমাদের প্রিয় ছাত্রছাত্রীরা যাদের জন্য আমাদের এই আয়োজন, তাদের আনন্দ উপস্থিতি আমাদের সমৃদ্ধ করে, আমাদের উৎসাহিত করে। আমি সবাইকে আমাদের শুভেচ্ছা অভিনন্দন জানাবো, কৃতজ্ঞতা জানাই আমাদের কলেজের অন্যান্য যারা দায়িত্বপ্রাপ্ত মানুষজন রয়েছেন, সবার সহযোগিতা এবং ভালোবাসা শুভেচ্ছা নিয়ে আমরা আমাদের এই আজকের আলোচনা সভা এগিয়ে নিয়ে গেলাম। আমাদের আজকের এই আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করবেন আমাদের অধ্যক্ষ মহাশয়। তার আগে আমাদের পুষ্পেন্দু বিকাশ সাহু মহাশয়, উনি সমাপ্তি সঙ্গীত আমাদের মধ্যে উনি উপস্থিত হবেন এবং আমাদের মধ্যে সমাপ্তি সঙ্গীত উনি গিয়ে শোনাবেন। পুষ্পেন্দু সুব্রত দা, শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ হ্যাঁ, তানপুরাটা চালানোর জন্য শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে পুষ্পেন্দু? পুষ্পেন্দু শোনা যাচ্ছে? আমার কথা শোনা যাচ্ছে সুব্রত দা? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে, শুরু করো। হ্যালো, হ্যাঁ পুষ্পেন্দু শোনা যাচ্ছে? পুষ্পেন্দু আমরা তোমার কথা শুনতে পাচ্ছি। সুব্রত আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে? যান্ত্রিক ত্রুটির জন্য আমরা পুষ্পেন্দু বিকাশ সাহু মহাশয়ের গান আপাতত শুনতে পাচ্ছি না, উনি আবার যুক্ত হয়েছেন আমাদের মধ্যে আছেন। পুষ্পেন্দু হ্যালো, পুষ্পেন্দু হ্যাঁ শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে সুব্রত? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি ক্ষমা চাইছি আমার কানেকশনের ডিস্টার্বের জন্য। না না ঠিক আছে,
আজ বিশ্ব পরিবেশ দিবস আমি সবাইকে ধন্যবাদ জানাই আমাদের বিভাগের পক্ষ থেকে, কলেজের পক্ষ থেকে এবং সবাই যারা এর সঙ্গে যুক্ত রয়েছেন। পরিবেশের এমন এক অমোঘ ডাক আছে যেটা হয়তো সবাই উপেক্ষা করতে পারেন না, কারোর পক্ষে উপেক্ষা করা সম্ভব হয় না, এবং সেই জন্য কোন কোন কবিকে পথের টানে বেরিয়ে পড়তে হয়। অনেক কবি হয়ে ওঠেন পদাতিক, সেই পরিবেশের টানেই আজকে এই গানটি গাইছি। সবুজ পাহাড় ডাকে আয় রে ছুটে আয়, এই শ্যামলা পথের বাঁকে আয় রে ছুটে আয়, সবুজ পাহাড় ডাকে আয় রে ছুটে আয়, এই শ্যামলা পথের বাঁকে আয় রে ছুটে আয়, মাসি নিয়ে আয় রে হাসি নিয়ে আয়, মাসি নিয়ে আয় রে হাসি নিয়ে আয়, কেউ কি ঘরে থাকে আয় রে ছুটে আয়, এই শ্যামলা পথের বাঁকে আয় রে ছুটে আয়, বন্ধ দুয়ার খুলে শোন রে ওরে সব, অন্ধকারের বুকে আলোর কলরব, আলোর কলরব, মন পাখিকে আপন করে কেউ কি ধরে রাখে, মন পাখিকে আপন করে কেউ কি ধরে রাখে, আজ কেউ কি ঘরে থাকে আয় রে ছুটে আয়, এই শ্যামলা পথের বাঁকে আয় রে ছুটে আয়, মাসি নিয়ে আয় রে হাসি নিয়ে আয়, মাসি নিয়ে আয় রে হাসি নিয়ে আয়, কেউ কি ঘরে থাকে আয় রে ছুটে আয়, এই শ্যামলা পথের বাঁকে আয় রে ছুটে আয়। অনেক দিনের দুঃস্বপ্নের রাত্রে ফুরালো, যৌবনে আজ ডুব দিয়ে প্রাণ জীবন জুড়ালো, অনেক দিনের দুঃস্বপ্নের রাত্রে ফুরালো, যৌবনে আজ ডুব দিয়ে প্রাণ জীবন উড়ালো, অন্তবিহীন সুরে ঝর্ণা উড়ে দান, ছন্দ ঝরা দিনে কিসের অভিমান, কিসের অভিমান, চন্দ্র সোনা ভাঙা মেঘে ওই তো ছবি আঁকে, চন্দ্র সোনা ভাঙা মেঘে ওই তো ছবি আঁকে, আজ কেউ কি ঘরে থাকে আয় রে ছুটে আয়, এই শ্যামলা পথের বাঁকে আয় রে ছুটে আয়, সবুজ পাহাড় ডাকে আয় রে ছুটে আয়, এই শ্যামলা পথের বাঁকে আয় রে ছুটে আয়, বাঁশি নিয়ে আয় রে হাসি নিয়ে আয়, বাঁশি নিয়ে আয় রে হাসি নিয়ে আয়, আজ কেউ কি ঘরে থাকে আয় রে ছুটে আয়, এই শ্যামলা পথের বাঁকে আয় রে ছুটে আয়, আজ কেউ কি ঘরে থাকে আয় রে ছুটে আয়, এই শ্যামলা পথের বাঁকে আয় রে ছুটে আয়, আজ কেউ কি ঘরে থাকে আয় রে ছুটে আয়, এই শ্যামলা পথের বাঁকে আয় রে ছুটে আয়। সবাইকে ধন্যবাদ জানাই, আমার শুভরাত্রি জানাই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই আপদ বিপদ কাটিয়ে উঠুন। অসংখ্য ধন্যবাদ পুষ্পেন্দু বিকাশ সাহু মহাশয়কে। এখন আমাদের এই আজকের আলোচনা চক্রের সমাপ্তি ঘোষণা করবেন আমাদের কলেজের প্রিন্সিপাল স্যার অধ্যাপক ডক্টর নিমাই চাঁদ মাসান মহাশয়। স্যার, সবাইকে, সমস্ত অধ্যাপক অধ্যাপিকা এবং শিক্ষাকর্মী বন্ধুদের আমার আবার আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা শুভেচ্ছা জানাই, অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের আজকের যারা বক্তা ছিলেন তাদেরকে এবং এই অনুষ্ঠানে যোগদানকারী সমস্ত ছাত্রছাত্রীদের আমার প্রাণ ভরা ভালোবাসা থাকলো। সবাই সুস্থ থাকুন, সবাইকে সুস্থ রাখুন, এই আশা রেখে ভগবানের কাছে সবার মঙ্গল কামনা করে আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ।